والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه موالاه. أما بعد، فيقول الإمام المقدسي في كتابه عمدة الأحكام الحديث 80 عن عائشة رضي الله عنها قالت: كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين، وكان إذا ركع لم يشخص رأسه ولم يصوبه، ولكن بين ذلك وكان إذا رفع رأسه من الركوع لم يسجد حتى يستوي قائما، وكان إذا رفع رأسه من السجدة لم يسجد حتى يستوي قاعدا، وكان يقول في كل ركعتين التحية، وكان يفرش رجله اليسرى وينصب رجله اليمنى، وكان ينهى عن عقبة الشيطان، وينهى أن يفترش الرجل ذراعيه افتراش السبع، وكان يختم الصلاة بالتسليم. رواه مسلم. عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত তাকবীর দিয়ে শুরু করতেন এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কেরাত দিয়ে তিনি শুরু করতেন। তিনি যখন রুকু করতেন তখন তার মাথা উঠিয়ে রাখতেন না এবং সেটাকে নিচু করেও রাখতেন না, বরং এর মাঝামাঝি অবস্থানে রাখতেন। তিনি যখন রুকু থেকে মাথা ওঠাতেন তখন একেবারে সোজা হয়ে দাঁড়ানো পর্যন্ত তিনি সেজদায় যেতেন না, এবং যখন সেজদা থেকে প্রথম সেজদা থেকে মাথা তুলতেন তখন দ্বিতীয় সেজদায় যেতেন না যতক্ষণ না সুন্দরভাবে ঠিক মতো বসেন। আর তিনি প্রত্যেক দু রাকাতের মধ্যে আত্তাহিয়াতুলিল্লাহ পড়তেন। তিনি তার বাম পা বিছিয়ে দিতেন এবং ডান পা খাড়া রাখতেন, আর তিনি শয়তানের মতো বসতে নিষেধ করতেন এবং নিষেধ করতেন যেন কোনো ব্যক্তি হিংস্র প্রাণীর মতো তার সামনের দুটো হাত সেজদার মধ্যে বিছিয়ে না দেয়, এইভাবে। এবং তিনি সালাম দিয়ে সালাত শেষ করতেন। ইমাম মুসলিম হাদিসটি সহি মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন 498 নম্বর হাদিস। আচ্ছা, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাচ্ছি। এই হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের একটা ব্রিফ ডেসক্রিপশন দিয়েছেন, মোটামুটি সংক্ষেপে, সব কথা আসেনি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা এখানে পাচ্ছি। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরাতুল ইহরাম অর্থাৎ আল্লাহু আকবার বলে সালাত শুরু করতেন, এবং তাকবীরাতুল ইহরামের পরে তিনি সূরা ফাতিহা পড়তেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সূরা ফাতিহার আয়াত, প্রথম আয়াত বিসমিল্লাহ কি নাই নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু এই হাদিস থেকে আমরা বুঝলাম তিনি বিসমিল্লাহ রহমানুর রহিম জোরে পড়েননি, তিনি আল্লাহু আকবার বলার পরে মানে যারা শ্রোতা তারা শুনেছিলেন তিনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে শুরু করেছেন। এর আগে 79 নম্বর হাদিসে আমরা দুটো সানা এখানে, একটা সানার বর্ণনা সেখানে এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমার পরে কিছুক্ষণ থেমে থাকতেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কিরাতের আগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার আগে এবং তাকবীরের পরে একটু থেমে থাকেন, এই যে থেমে থাকার সময় আসলে আপনি কি করেন? তখন তিনি বললেন যে আমি তখন বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ও বাইনা খাতায়ায়া ইত্যাদি, এই বিষয়টা আমি বলি। এটা হচ্ছে একটা, আমরা তখন আলোচনায় বলেছিলাম যে এটা হচ্ছে অনেকগুলো সানা বা দোয়াউল ইফতিতাহ বলা হয় তার মধ্যে একটা। তো কখনো এইটা, কখনো সুবহানাক আল্লাহুম্মা যেটা আমরা সাধারণত পড়ে থাকি, এবং কখনো ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আয়াতটা আমরা পড়ে থাকি, বা অনেকে যেটাকে জায়নামাজের দোয়া মনে করে সেটি আসলে সানা কিংবা দোয়াউল ইস্তিফতাহ, সেগুলো একসাথেও তিনটা পড়তে পারে, তবে
বিভিন্ন সময় বিভিন্ন টাইমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যেরকম ছিল সেটা করাটা উত্তম। আর বিশেষ করে কেউ যদি নফল সালাত তাহাজ্জুদ সালাত পড়ে তখন সেই সালাতে একসাথে সবগুলো নিয়ে আসতে পারে, কিন্তু যখন জামাতের সাথে পড়ে তখন উত্তম হচ্ছে সংক্ষিপ্ত ভাবে একটাই নিয়ে আসা, যাতে মুসল্লিদের কষ্ট না হয়। সে আলোচনাগুলো আমরা করেছিলাম। তাহলে এই হাদিসে বোঝা যাচ্ছে যে তিনি আল্লাহু আকবার বলতেন, তিনি আল্লাহু আকবার বলতেন এবং তারপরে আলহামদুলিল্লাহ বলতেন। কিন্তু আরেকটি হাদিস থেকে আমরা জানলাম যে তিনি সানাও বা দোয়াউল ইস্তেফতা যাকে বলা হয় সেটিও তিনি পড়তেন। এই জন্য একটা হাদিসের খণ্ড চিত্রকে সামনে রাখলে আসলে দেখা যাবে যে অনেক মিলানো যাবে না, সবগুলোকে সাথে আনতে হবে। আচ্ছা, এরপরে হাদিসের মধ্যে যেটা আমরা পেলাম সেটি হচ্ছে সূরা ফাতিহার পরে তিনি যখন রুকুতে যেতেন তখন তিনি মাথা এবং মানে মাথার অবস্থানটা এখানে বর্ণনা করা হয়েছে, মাথাটা পিঠের সাথে সমান থাকতো, যাতে করে মাথাটা এভাবে উঁচুও না থাকে যে কেউ বুঝবেন যে এভাবে দাঁড়িয়েছে, এটাও যেন না হয়। আবার ওলাম ইউসাউইবহু দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি যেন মাথা নিচুও না রাখতেন, মানে রাখতেন না, তাহলে মাথাটা এভাবে নিচুও রাখা যাবে না। অনেকে দেখবেন যে এইভাবে কিছু বাঁকা হয়ে মাথাটা নিচু করে দাঁড়ায় রুকুতে যায়, আবার অনেকে এভাবে মাথা একটু উঁচু করে রাখে, দুটোই কোনোটাই করা যাবে না। এখানে যেটা বলা হয়েছে ওয়ালাকিন বাইনা দালিক, মাথা এবং পিঠ সমান রাখা। কেউ কেউ বলেছেন যে এমন ভাবে রাখা যেন পানির কোনো পাত্র যদি সেখানে রাখা হয় সেটি যেন পড়ে না যায়। এটা একটা বর্ণনা আমরা এখানে পেলাম। আর তিনি সেজদা থেকে যখন তার মাথা উঠাতেন, সেজদা যাওয়ার আগে এখানে বলা হয়েছে যে তিনি দাঁড়াতেন, কিন্তু আমরা অনেককে দেখি যে খুব দ্রুত সালাত আদায় করছেন, মানে ভালো করে না দাঁড়িয়ে সেজদা চলে যাচ্ছেন, এরকম প্রচুর মুসল্লি কিন্তু মসজিদেও দেখা যায়। তাহলে এই হাদিসে বোঝা গেল সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সাথে সেখানে তার মানে মিল হলো না, বরং তিনি রুকু থেকে একদম সোজা হয়ে দাঁড়াতেন, হাত্তা ইস্তাউইয়া কাইমান, একদম সোজা হয়ে শান্তশিষ্ট ভাবে দাঁড়াতেন। আর আসলে রুকুর পরে যে তাসবিহাত গুলো আছে যেটা আমরা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ, এছাড়াও কিন্তু আরো আছে, হিসনুল মুসলিমের মধ্যে আপনারা দেখবেন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ, তারপরে আরো দু তিনটা দোয়া আছে, এর মধ্যে একটা আছে আল্লাহুম্মা লা মানা আলিমা আতাইত ওয়া লা মুতি আলিমা মানা ওয়া লা ইয়ানফা যাল জাদ্দ মিনকাল জাদ্দ, রুকুর পরে দাঁড়িয়ে। তো সুতরাং সেগুলো কিছু অংশ কিয়দংশ বা একটা দুটো অতিরিক্ত সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ অতিরিক্ত যদি পড়া যায় তাহলে কিন্তু এই এই আমলটা আমাদের দ্বারা অটোমেটিক করা হয়ে যাবে, অর্থাৎ আমি যেহেতু পড়ার জন্য একটু সময় আছি তাহলে আমি একদম সোজা হয়ে দাঁড়ানোর সুযোগটা পাচ্ছি। আর এরপরে তিনি সেজদা থেকে মাথা উঠাতেন, মাথা উঠিয়ে একদম ভালো করে বসতেন, মানে সেভাবে নয় যেভাবে অনেক লোক মানে দুটো সেজদার মধ্যে মানে জাস্ট একটু পার্থক্য করে মাথা উঠিয়ে আবার সেজদা চলে যায়, সেটি আসলে সুন্নাহর খেলাফ, সেটি করা যাবে না। তিনি ভালো করে বসতেন এবং তারপরে তিনি দ্বিতীয় সেজদায় যেতেন। এরপরে যে জিনিসটি সেটি হচ্ছে তিনি শয়তানের মতো বসতেন না, শয়তানের মতো, এখানে শব্দটা এসছে উকবাতুশ শয়তান, উকবাতুশ শয়তান, শয়তানের মতো বসতেন না। শয়তানের মতো বসাটাকে বলা হয় আরেকটা হাদিসের ভাষায় ইকআ, ইকআ আসলে কুকুরের মতো বসাটাকেও বলা হয়, কেউ সেভাবে তাফসির করেছেন, তো সেভাবে বসা যাবে না। সেটা কিরকম, দুই পা মানে দিয়ে দেওয়া, একদম সোজা করে দেওয়া, এখানে নিয়ম হচ্ছে বাম পা বিছিয়ে ডান পাটাকে খাড়া রাখা, কিন্তু দুই পা যদি বিছিয়ে দেওয়া সেটা হচ্ছে ইকআ, সেটাকে উকবাতুশ শয়তান বলা হয়েছে, সেভাবে বসা যাবে না, বরং বাম পা বিছানো থাকবে তার উপরে বসবে আর ডান পা দাঁড়ানো থাকবে এইভাবে। আর আরেকটা বিধান এখানে এসছে সেটি হচ্ছে তিনি প্রত্যেক দু রাকাতে তাহিয়া, আর তাহিয়া যেটাকে আমরা তাহিয়াতুল্লাহ বলি ওটা পড়তেন, অর্থাৎ প্রত্যেক দু রাকাতের পরে তাশাহুদ সেটি তিনি পাঠ করতেন, এটাকে তাশাহুদ বলা হয়। আর তিনি এখানে একটা বর্ণনা এসছে সেটা হচ্ছে তিনি তার বাম পাকে বিছিয়ে দিতেন আর ডান পাকে দাঁড় করানো রাখতেন। আর আরেকটা জিনিস থেকে তিনি নিষেধ করেছেন যে একার পাশাপাশি আরেকটা হচ্ছে সিজদা অবস্থায়, প্রথম হচ্ছে তাশাহুদে বসা অবস্থায় যে তিনি নিজে বাম পা পিছিয়ে বসতেন আর ডান পা দাঁড় করাতেন এবং একা করতেন না, একা মানে কুকুরের মতো দুই পা একদিকে ঠেলে দিয়ে বসতেন না, দুই পায়ের উপর বসতেন না। আর আরেকটা নিষেধ করেছেন সেটা হচ্ছে সেজদা অবস্থায়, যে সেজদায় যেমন অনেকেই দেখবেন হয়তো জানে না সেই কারণেই হাত দুটোকে মাটির সাথে মিশিয়ে রাখে কোনোই পর্যন্ত,
এইভাবে মিশিয়ে রাখে আপনার হিংস্র প্রাণী, হয়তো বাঘ কিংবা আমি ঠিক অবশ্য লক্ষ্য করিনি, কিন্তু হ্যাঁ কুকুরও না এখানে অবশ্য কথা এসছে হিংস্র প্রাণীর কথা, যে হিংস্র প্রাণীর মতো হাত দুটোকে বিছিয়ে রাখা থেকেও তিনি নিষেধ করেছেন। সেটা সেজদারত অবস্থা, সেটা হচ্ছে প্রথম দুটো পা, মানে প্রাণীর ক্ষেত্রে প্রথম দুটো পাও তারা এইভাবে করে রাখে, এটা করা যাবে না। আর তিনি সালাত সালাম দিয়ে শেষ করেছেন। আচ্ছা, এই হাদিস থেকে আমরা বেশ কয়েকটি বিষয় পাই, যদিও বিষয়গুলো এসছে তারপরে আমি খুব সংক্ষেপে বলছি যাতে বোঝা যায়। প্রথম হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো সবসময় করতেন, কারণ আরবিতে কানা শব্দটি এসছে, তিনি করতেন, এই যে করতেন ইউজ টু ডু এই এক্সপ্রেশনটা মানে হচ্ছে তার অভ্যাস বোঝানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাত এভাবে আদায় করতেন, এটা আমরা বুঝলাম। দ্বিতীয় হচ্ছে যে তাকবীরে তাহরিমা ওয়াজিব, ওয়াজিব মানে এখানে ফরজ, তাকবীরে তাহরিম আল্লাহু আকবার দিয়ে সালাতে প্রবেশ করাটা ফরজ, এই হাদিস থেকে সেটা আমরা জানলাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। তৃতীয় হচ্ছে যে বিসমিল্লাহ প্রকাশ্যে জোরে পড়া ছাড়া সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা পড়াটা বিশুদ্ধ মত অনুযায়ী সালাতের রোকন ফরজ, এটা পড়তে হবে। আর তবে তার সাথে বিসমিল্লাহ পড়াটার বিধান কি, বিসমিল্লাহ পড়াটার বিধান হলো সেটি রোকন নয়, সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়াটা রোকন নয়, সেটা মুস্তাহাব মন্দুব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন সে অনুযায়ী সেটা সুন্নাহ, অর্থাৎ সেটা অব্লিগেটরি সুন্না নয়, ফরজ সুন্না নয়, যে যার কারণে কারো যদি বিসমিল্লাহ না পড়া হয় তাহলে আমরা বলবো যে তার সালাতই হয়নি, সেই পর্যায়ের নয়। আর চতুর্থ হচ্ছে রুকু করা ফরজ, সেটা তো আমরা আসলে কোরআন থেকেও জানি, আর এখানে রুকুর যে পদ্ধতিটা সেটা আমরা বলেছি, মাথা ঝুঁকানো থাকবে না, ওঠানো থাকবে না। পঞ্চম হচ্ছে রুকু থেকে উঠাটা ফরজ, রুকু থেকে সোজা সেজদা যাওয়া যাবে না, অনেক লোক তাড়াহুড়ো করার জন্য যেটা করে করা যাবে না, রুকু থেকে উঠে একদম সোজা হয়ে দাঁড়ানো ফরজ। এরপর হচ্ছে সেজদার ফরজিয়াত, আমরা এই হাদিস থেকে বুঝি সেজদা থেকে উঠাটাও ফরজ, তারপরে উঠে একদম সোজা হয়ে বসা। এজন্য অনেক ওলামার, আমরা এখানে যেটা স্বাভাবিকভাবে আমাদের এদেশের সাহিত্যগুলো থেকে জেনেছি যে আরকান হচ্ছে আহকাম, আরকান 13 ফরজ যেটা বলা হয়, এর মধ্যে 7টাকে আহকাম আর 6টাকে আরকান বলা হচ্ছে, কিন্তু আসলে আরকানের সংখ্যা আরো বেশি, যেগুলোর কোনো একটা করা না হলে সালাত বাতিল হয়ে যাবে সেগুলোর সংখ্যা আরো বেশি। এর মধ্যে হচ্ছে রুকু করা, রুকু থেকে উঠা, রুকু থেকে উঠা বা এই যে সোজা হয়ে বসা, এগুলোকে একটা রোকনেও এক্সপ্রেস করা হয়, সেটা হচ্ছে তাদিল আরকান, মানে এই রোকনগুলো সুন্দরভাবে আদায় করা, এটা হচ্ছে তাদিল আরকান। তাহলে সে অনুযায়ী তাদিল আরকানের মধ্যে যেমন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, সেজদা থেকে সোজা হয়ে বসা, এগুলো পড়ে যায়, সেই হিসাবে একটা আসে। আচ্ছা, আর এরপরে প্রত্যেক দুরাকাতের পরে তাশাহুদ পড়া, যেটা আমরা জেলসা বলি, আল জেলসাল উল আল জেলসা সানিয়া, চার রাকাত ওয়ালা সালাতের মধ্যে দুটো জেলসা হয়ে থাকে বা বসা, এবং দুটো তাশাহুদ, আর দুই রাকাত ওয়ালার মধ্যে একটা জেলসা একটা তাশাহুদ। আচ্ছা, যদি দুরাকাত ওয়ালা হয় তাহলে দুরাকাতের পরে সালাম ফেরাবে, আর যদি দুরাকাত চার রাকাত ওয়ালা সালাত হয় যেমন জোহর বা আসর, তাহলে দুরাকাতের পরে উঠে যাবে, তাহিয়াও পড়ার পরে উঠে যাবে। আচ্ছা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার যে ডেসক্রিপশনটা এসেছে, যে ডান পা দাঁড় করিয়ে বাম পা বিছিয়ে দিয়ে, এখানে ফুল ডেসক্রিপশনটা আসলে আসেনি, যেমন তাওয়ারুকের একটা পদ্ধতি আছে যেটা হয়তো সামনে কোনো হাদিসে আসবে, এবং এভাবে যে পদ্ধতিটা আসছে ডান পা দাঁড় করিয়ে রাখার, এই দুটো পদ্ধতি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, দুটোই সুন্নাহ। তবে এই হাদিসের মধ্যে আসেনি যে কখন সে তাওয়ারুক করবে আর কখন সে পা দাঁড় করিয়ে রাখবে, এখানে অবশ্য আমাদের বেশ কিছু ইখতিলাফ এবং তাদের ইজতিহাদ রয়েছে। সেটা হচ্ছে যে দুই রাকাত ওয়ালা সালাতের পরে যে তাশাহুদটা, অর্থাৎ দুই রাকাতের পরে যে তাশাহুদ, সেখানে বসার ক্ষেত্রে এই সিস্টেমটা যে ডান পা দাঁড় করিয়ে রাখবে এবং বাম পা বিছিয়ে দিবে, আর চার রাকাত ওয়ালা নামাজের মধ্যে প্রথম দুই রাকাতের পরে একইভাবে করবে, দ্বিতীয় মানে যে জেলসা সেখানে তাওয়ারুক, তাওয়ারুক হচ্ছে ডান পা
ডান পায়ের নিচ দিয়ে বাম পা বিছিয়ে দেওয়া এবং ডান পাকে দাঁড় করানো আর ফ্লোরের উপরে বসা। আর প্রথম যে পদ্ধতিটা আমরা বললাম সেটা হচ্ছে বাম পায়ের উপরে বসা, বাম পায়ের উপরে বসা। তো অন্যটা হচ্ছে তাওয়ারুক, আর দুটোই সুন্নাহ। কিন্তু এখানে আর একটু ইখতিলাফ আছে ইমামদের, সেটি হচ্ছে যেমন কোন কোন ইমামের মতে যে সর্বাবস্থায় যেই জেলসার সাথে সালাম ফেরাতে হয়, যেমন দুই রাকাত ফজরের দুই রাকাত, সেখানেও তাওয়ারুক করাটা সুন্নাহ। অথবা চার রাকাত ওয়ালা নামাজের মধ্যে শেষের যে জেলসা, যেখানে যে জেলসার পরে সালাম ফেরাবো, সেখানে তাওয়ারুক করাটা সুন্নাহ। তাওয়ারুকের কথা আমরা বলেছি, ডান পায়ের নিচ দিয়ে পা বের করে দেওয়া এবং তারপরে ফ্লোরের উপরে বসা আর ডান পাটা আগের মতোই খাড়া রাখা, এটা হচ্ছে তাওয়ারুক। আর যদি চার রাকাতওয়ালা নামাজ হয় তাহলে দ্বিতীয় রাকাতের পরে যে বসাটা, সেখানে একটা মত অনুযায়ী বলছি, সেখানে বাম পাটা বিছিয়ে দিবে তার উপরে বসবে এবং ডান পাটা দাঁড়ানো লাগবে। আর ইমাম আহমদের মত হচ্ছে যে না, দুই রাকাত ওয়ালা সালাতের মধ্যেও সে এই পদ্ধতিটা ফলো করবে যেটা হাদিসে আয়েশার মধ্যে এসছে, অর্থাৎ বাম পা বিছিয়ে দিয়ে তার উপরে বসবে এবং ডান পা দাঁড়ানো রাখবে। শুধুমাত্র তাওয়ারুকটা এক অবস্থায়, সেটি হচ্ছে চার রাকাত ওয়ালা নামাজের দ্বিতীয় জেলসার পরে, যার পরে সালাম ফেরানো হবে, সে সময় তাওয়ারুক। যাই হোক, এটা মানে এই ধরনের ইখতিলাফটা ভালো ভালো আলেমদের মধ্যেই হয়ে আসছে এবং এই ইখতিলাফটা আমরা আমাদের ওস্তাদদের মধ্যেও দেখেছি, তারা কেউ এটাকে তরজিহ দিয়েছেন, কেউ অন্যটাকে তরজিহ দিয়েছেন। অতএব যার কাছে যেটা বেশি শক্তিশালী মনে হয় এবং তিনি কনভিনসড হন দলিল আদিল্লার যে জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে সে আলোকে, সেটা তিনি ফলো করতে পারেন। তবে কোনো কোনো ইমাম বলেছেন যে সর্বাবস্থায় দাঁড় করিয়ে রাখার কথা, কিন্তু আসলে আমাদের চেষ্টা করতে হবে যে সব ধরনের হাদিসের উপর যাতে আমল করা যায়, এইভাবে বেছে বেছে আমলটা করা। আর তাওয়ারুকের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, তাওয়ারুকটা করতে গেলে যখন আমরা সফের ভেতরে দাঁড়াই তখন দেখা যায় যে তাওয়ারুকটা কষ্ট হয় এবং তাওয়ারুকটা আপনার করতে গেলে অন্যদেরও কষ্ট হয়। এক্ষেত্রে তাওয়ারুকটা ত্যাগ করা যেতে পারে এবং সেটাই আফতল। সৌদি আরবের অনেক আলেমদেরকে আমি দেখেছি, তারা বলেছেন যে তাওয়ারুক করতে গিয়ে যদি অন্যকে কষ্ট দেওয়া হয়ে থাকে তাহলে এটা একটা মান্দুব আমল, মান্দুব মানে মুস্তাহাব আমল, সেটা অন্যকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে সেটাকে ত্যাগ করাই ভালো, যাতে সবাই সুন্দর মতো আদায় করতে পারেন সেভাবেই করাটা ভালো। আর যিনি ইমাম তিনি তাওয়ারুকের এই সিস্টেমটা ফলো করবেন বা অন্যরাও যখন এক একই পড়বেন তখন তাওয়ারুক করতে পারেন, আর এমনিও করতে পারেন যখন দেখা যাবে যে কারো কষ্ট হচ্ছে না, প্রত্যেকে সুন্দরভাবে করতে পারছেন। আচ্ছা, কেউ কেউ আবার তাওয়ারুক বলেছেন সর্বাবস্থায় মুস্তাহাব, ইভেন দুই সেজদার মাঝখানেও, অর্থাৎ কেউ যখন সেজদা করতে যায় সেজদা থেকে বসে তখনও তাওয়ারুকের কথা বলেছেন। তবে মনে হয় ইমাম আহমদ এর যে ব্যাখ্যাটা সেটা আমার কাছেও বেশি ওয়াজিহ এবং শক্তিশালী মনে হয়। এখানে বেশ কয়েকটা মত আছে, দেখা যাচ্ছে যে ইমাম আবু হানিফা এবং মালিক তাদের একটা মত আছে, ইমাম শাফেঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল এবং তার অনুসারীদের মত রয়েছে। আমরা ডিটেলস আর বর্ণনা যাই না, মোটামুটি যে সুন্নাটা আমরা ফলো করতে পারি সেটি আমি লেটেস্ট যেটা ইমাম আহমদের মতটা বলেছি সেটাই ভালো। যে আমি আবারও রিপিট করছি, সেটা হচ্ছে যেখানে চার রাকাত ওয়ালা নামাজের শেষ জলসায় আমরা বসবো সেখানে যদি অন্যকে কষ্ট না দিয়ে আমরা সুন্দর মতো তাওয়ারুক করতে পারি তাহলে সেটা হচ্ছে সুন্নাহ, এবং ইমামের ক্ষেত্রে সেটাই তার জন্য ফলো করাটা উত্তম। আর দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে যদি সেটা চার রাকাত ওয়ালা নামাজের দ্বিতীয় রাকাত হয় তাহলে সর্বসম্মতিক্রমে এখানে দ্বিতীয় মানে দ্বিতীয় রাকাতের পরে প্রথম জলসায় সে তাওয়ারুক করবে না, কিন্তু যেই দুই রাকাত বিশিষ্ট নামাজের যে জলসা একটাই জলসা হয় সেখানে সে সালাম ফেরাবে, সেখানে ইখতিলাফটা রয়েছে, কারো মতে সেখানে সে তাওয়ারুক করবে, কারো মতে সে তাওয়ারুক করবে না, জিনিসটা অপশনাল পর্যায়ে। সর্বাবস্থায় সবাই এখানে তাওয়ারুককে ফরজ কিংবা ওয়াজিব বলেননি, সেটি মুস্তাহাব এবং মান্দুব। আচ্ছা, তাশাহুদ এর যে ইবারতটা, এর মধ্যে একাধিক তাশাহুদ এসেছে,
তবে সবচেয়ে সুন্দর তাশাহুদ হচ্ছে যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, সেটা এই হাদিসে আসেনি, অন্য হাদিসে এসেছে, আর সেটা হচ্ছে আত-তাহিয়াতুলিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেটা সাধারণত আমরা পড়ে থাকি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা একটু পরে আসলে আরেকটা হাদিসে আসবে, এটি হচ্ছে সবচেয়ে উত্তম। আচ্ছা, তাশাহুদ পড়াটা ওয়াজিব নাকি সুন্নাহ, এ ব্যাপারে হয়তো অনেকের ইখতিলাফ রয়েছে, তবে এটি যে শরীয়ত সম্মত এবং এটি পড়া যে নামাজের অংশ সে ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। আর এরপরে এখানে দুটো জিনিস আমরা সাধারণত ব্যবহার করে থাকি, দুটো ওয়ার্ড, একটা হচ্ছে ওয়াজিব ফরজ, ফরজ আর ওয়াজিবের অর্থ প্রায় কাছাকাছি আসলে, আর আরেকটা হচ্ছে মাশরুইয়াহ, মাশরু অনুমোদিত বা পারমিটেড অথবা অ্যাপ্রুভড, আর আরেকটা হচ্ছে মানদুব বা মুস্তাহাব। যখন বলা হয় এটা মাশরু অর্থাৎ এটা এর বিধানটা দেয়া হয়েছে, তখন সেটি ফরজ হতে পারে, সেটা সুন্নাহ হতে পারে, অপশনাল সুন্নাহ, মুস্তাহাব ইত্যাদি হতে পারে। তো এখানে তাসলিমের ক্ষেত্রে যেমন সালাম ফেরানোর বিষয়টা, এটা নামাজের অংশ, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, কিন্তু কি ধরনের অংশ, সেটা কি ওয়াজিব নাকি মুস্তাহাব কিংবা অপশনাল, এটা একটা ব্যাপার আছে। আর আরেকটা হচ্ছে সেটা কি দুটো সালাম নাকি একটা সালাম। এখানে একটা সালামের একটা রেওয়ায়েত পাওয়া যায়, কিন্তু এখানে লেখক বলছেন যে সেই রেওয়ায়েতটা শুদ্ধ নয়, একদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দেওয়ার যে রেওয়ায়েতটা সেটা শুদ্ধ নয়। তবে আমি আসলে এই হাদিসগুলো মানে ইতিমধ্যে পড়িনি, কিন্তু আমি কাউকে কাউকে বলতে দেখেছি, তারা বলেছেন যে একদিকে সালাম ফিরানোর মাধ্যমেও সালাত আদায় করা এটা শুদ্ধ। যাই হোক, এখানে লেখক বলছেন যে সেটা শুদ্ধ নয়, তবে দুদিকে সালাম ফিরানোর অনেকগুলো হাদিস আছে এবং সেগুলো শুদ্ধ, সেগুলো শুদ্ধ। আচ্ছা, আরেকটা জিনিস আছে, এখন সালাম ফিরানো এটা কি জরুরি, সালাম ফিরানোটা কি জরুরি, জরুরি বলতে আমরা ফরজ কি না, সেই প্রশ্ন দেখি যে ইখতিলাফ রয়েছে। যেমন হানাফিদের মতে সেটি ওয়াজিব নয়, তাদের দলিল হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, ইযা রাফা আল ইমামু রাসাহু মিন আস-সাজদাতি ওয়া ক্বা'আদা থুম্মা আহদাসা ক্বাবলা আত-তাসলিম ফাকাদ দাম্মা সালাতুহু। এটা ইমাম তিরমিজি তাসওয়ান তিরমিজিতে একটা হাদিস বর্ণনা করেছেন, এর অর্থ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম তার মাথা সিজদা থেকে উঠায় এবং বসে, অর্থাৎ শেষ জিলসা শেষ বৈঠকে বসে এবং তারপরে তার উযু চলে যায় সালামের আগেই, তাহলে তার সালাম, তার সালাত পরিপূর্ণ হয়ে গেল, হাদিসটা হচ্ছে এরকম। আচ্ছা, এবং তাদের আরেকটা দলিল হচ্ছে যে আল মুসি সালাত, যে লোকটা বারবার সালাতের মধ্যে ভুল করছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার ফেরত পাঠাচ্ছিলেন, বলছেন যে তুমি সল্লি ফা ইন্নাকা লাম তুসাল, তোমার সালাত হয় নাই, তুমি আবার সালাত আদায় করো, এভাবে কয়েকবার করেছেন। সেখানে কিন্তু তাসলিমের কথাটা আসে নাই, তারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কাজগুলো তাকে করার জন্য আবার সালাত আদায়ের জন্য পাঠিয়েছেন, যে কাজগুলো না করলে সালাত হয় না, তাহলে সালাম ছাড়া যদি সালাত হতো তাহলে তিনি হয়তো ইয়ে করতেন। কিন্তু এখানে জবাব আছে, হয়তো সে লোকটা সালাম ফিরিয়েছে প্রতিবারই, সালাম তো তার মিস হয়নি, তার যেগুলো মিস হয়েছে সেগুলোর কারণে মানে সেগুলো রোপণ হওয়ার কারণে রাসূল, যেহেতু সে আদায় করেনি অথবা বেঠিকভাবে আদায় করেছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাকে পাঠিয়েছেন। আর দ্বিতীয় প্রথম যে দলিলটা ইমাম তিরমিজির বলা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে অনেকেই সে হাদিসটিকে আসলে দাঈফ বলেছেন এবং এর সনদটাও মুত্তারিব, এর সনদ মুত্তারিব, এবং তিরমিজির যে শারেহ তিনিও এই শব্দ মানে এই এই সনদটাকে বলছেন এটা লাইসা বিকাওই, এটা শুদ্ধ নয়। অতএব হাদিস যদি দাঈফ হয় সেক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে সেটাকে গ্রহণ না করাই উচিত। আর দ্বিতীয়ত এর মোকাবেলায় আছে আজকের যে হাদিসটা আমরা পড়লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, সেখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাতেন। আর আরেকটা হাদিসে এসেছে তাহরিমু আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, যে মানে আপনার সমস্ত কাজকে আপনি হারাম করে সালাতের মধ্যে ঢুকবেন, সে কাজটা কি, সেটা হচ্ছে তাকবীর, তাকবীর দিয়ে, আর সব কাজকে হালাল করার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে তাসলিম। তাহলে বোঝা গেল তাসলিম ছাড়া সব কাজ আপনার হালাল হচ্ছে না, তার মানে আপনি তখনও সালাতের মধ্যে থেকে যাচ্ছেন। এটা খুবই স্ট্রং দলিল যার দ্বারা বোঝা যায় যে সালামটা আসলে ওয়াজিব অথবা সালামটাকে ফরজ বলা যায়।
এরপর হাদিসটি হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযবা মিন কাবাইহি ইযা ফাতাহা সালাহ ওয়া ইযা কাব্বারা লিরুকূ ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকূ রাফাহুমা কাযালিক ওয়া ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদাহ রাব্বানা ওয়া লাকাল হামদ ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজূদ রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুহাত তার কাঁধ বরাবর উঠাতেন যখন তিনি সালাত শুরু করতেন, যখন তিনি সালাত শুরু করতেন এবং যখন তিনি রুকুর জন্য তাকবীর বলতেন, রুকুর জন্য যখন তাকবীর বলতেন তখনও তিনি হাত উঠাতেন কাঁধ বরাবর, এবং যখন তিনি রুকু থেকে তার মাথা উঠাতেন তখনও তিনি এই দু হাতকে একইভাবে উঠাতেন, আর তারপরে বলতেন সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা ওয়া লাকাল হামদ, এই দুটো কথা বলতেন। কিন্তু সিজদার সময় তিনি তা করতেন না, সিজদার সময় হাত দুটো উঠাতেন না। আচ্ছা, হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন, বুখারীতে 735 নম্বর এবং মুসলিমে 390 নম্বর হাদিস। আচ্ছা, তো এই এই হাদিসের মধ্যে, ছোট্ট হাদিসের মধ্যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু কাজের ডেসক্রিপশন এখানে পেলাম। এই কাজটা হচ্ছে যে কখন তিনি হাত উঠাতেন সালাতের মধ্যে, যখন তিনি তাকবীর দিতেন, তাকবীর দেওয়ার সময় কখন তিনি হাত উঠাতেন। আর হাত উঠানোটা আসলে একটা ইবাদাহ। আনফরচুনেটলি কোনো কোনো আলেম যারা রাফে ইয়াদাইনকে পছন্দ করেন না তারা এটাকে আবাস বলেছেন। এটা কিন্তু মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদবের প্রচন্ড খেলাফ। আবাস, আবাস মানে হচ্ছে জাস্ট মানে প্লে আর কি, এক ধরনের, কারণ তারা মনে করেন যে রাফে ইয়াদাইন না করাটাই হচ্ছে উচিত। হ্যাঁ, সে দৃষ্টিকোণ থেকে তারা বলছেন যে বারবার হাত তোলা দেখতে কেমন লাগে, কিংবা এটা আসলে ঠিক না, এই টাইপের, এই টাইপের মন্তব্য করা ঠিক না। কেউ যদি তাদের দলিলের দৃষ্টিতে কোনো কারণে তিনি মনে করেন যে না রাফে ইয়াদাইন আমি করব না, সেটি ভিন্ন ব্যাপার। কিন্তু যেটি একটা মানে অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন বলে প্রায় 30 জনের মতো সাহাবার কাছ থেকে যেটা এসছে সেটাকে এইভাবে আবাস বলা, যেহেতু আমার মতের সাথে খাচ্ছে না, এটা কখনোই আসলে সঙ্গত নয়, বিশেষ করে আলেমদের কাছ থেকে তো মোটেই সঙ্গত নয়। এ হাদিসে যেটা আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার সালাত শুরুর পর থেকে তিনবার তিনি হাত উঠাতেন। তিনবার বলতে আমি ঠিক মানে বারে তিনবার বুঝাচ্ছি না, বরং তিনটা সিচুয়েশনে। একটা হচ্ছে যখন তিনি নামাজ স্টার্ট করতেন তখন তাকবীরে তাহরিমা বলার সময়, আরেকটা হচ্ছে যখন প্রতিবার রুকুতে যেতেন, রুকুতে যাওয়ার জন্য তাকবীর বলতেন তখন হাত উঠাতেন, আর আরেকটা হচ্ছে রুকু থেকে ওঠার সময়। তবে অন্যান্য হাদিসে এসছে চতুর্থ আর একটা স্থান আছে, সেটা হচ্ছে যদি চার রাকাত ওয়ালা নামাজ হয় তাহলে দ্বিতীয় রাকাতের তাশাহুদের পরে যখন তৃতীয় রাকাতের জন্য ওঠা হবে, উঠে তখন আরেকবার হাত উঠানো একইভাবে একই পদ্ধতিতে। তাহলে এই চারবার হাত উঠানোর বিষয়টা আসলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাই। আর আমি বলছিলাম আর কি যে হাত উঠানো এটা আবাস না, এটা ইবাদা, ইবাদা পার্ট অফ আওয়ার ইবাদা। সালাতের মধ্যে যতটুকু তাহরিক হারাকাত মুভমেন্ট এ সবটাই হচ্ছে ইবাদা। সিজদাতে যখন আপনি যাচ্ছেন, মানে যদি বলি যে সিজদাটা একটা ইবাদা, রুকুটা একটা ইবাদা, তাহলে তার মানে স্টার্টিং পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট পর্যন্ত ইবাদা। সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যদি ইবাদা হয় তাহলে এর মধ্যে যতটা মুভমেন্ট করা হচ্ছে, যতটা কেরাত আমরা পড়ছি, যতটা দোয়া আমরা পড়ছি, যতটা তাসবিহ তাহলিল আমরা পড়ছি, এ সবটাই ইবাদতের অন্তর্ভুক্ত হবে। সুতরাং রাফউল ইয়াদাইন এটা একটা বড় ইবাদা যেটার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্টিনিউ করেছেন, মুআযাবাত করেছেন। আর আরেকটা হচ্ছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে উঠে দুটো বাক্য উচ্চারণ করেছেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ। এখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ এটা কারা কারা বলবে সেখানেও একটু ইখতিলাফ হয়েছে। আচ্ছা, তার আগে আমি আরো কিছু ইনফরমেশন দেই রাফে ইয়াদাইন সম্পর্কে, যে রাফে ইয়াদাইন কারা কারা করতেন বা কাদের কাদের অভিমত, সেক্ষেত্রে দেখা যায় রাফে ইয়াদাইন এর রেওয়ায়েত আশারা মুবাশশারা, যারা আশারা মুবাশশারা যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, সে 10 জন সাহাবীর প্রত্যেকেই এই আমল রেওয়ায়েত করেছেন।
এবং এরও অতিরিক্ত আমি বলেছিলাম যে 30, আসলে 30 নয় বরং 50 জন সাহাবি থেকে এর রেওয়ায়েত আছে। আচ্ছা, আর অধিকাংশ সাহাবাদের অভিমত, তাবেইনদের অভিমত এবং ইমাম আহমদ ইমাম শাফির অভিমত হচ্ছে যে সালাতের মধ্যে 3টি জায়গায় এবং কারো কারো মতে 4টি জায়গায় সেটি মোস্তাহাব। তবে হাদিসের আলোকে আমরা 4টি জায়গায় ইন্ডিকেট করেছি, 4টি জায়গাতে সেটি মোস্তাহাব। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে রাফল ইয়াদাইন এর বিধানটা হলো, রুলিংটা হলো সেটি মোস্তাহাব। কেউ যদি কোনো কারণে রাফল ইয়াদাইন করতে ফেল করেন তাহলে তার সালাত বাতিল হবে না। আচ্ছা, তবে কেউ যদি জেনে শুনে সুন্নাতকে খেলাফ করেন তাহলে আমরা বলবো যে তিনি সুন্নাত খেলাফ করেছেন, এক। আর দ্বিতীয় হচ্ছে, কারো কাছে যদি এইটা মনে হয় যে না রাফল ইয়াদাইন এটা সুন্না নয়, তারা যদি দলিলের আলোকে বলেন তাহলে আমাদের কাছে তারা ভুল করছেন। মানে বিষয়গুলো হচ্ছে আমাদের ভূমিকাটা কি, এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, তাহলে কোনো ব্যক্তি যদি রাফল ইয়াদাইন না করেন তাহলে তার সাথে আমি সালাত আদায় করতে পারবো কিনা, অথবা যে মসজিদের ইমাম রাফল ইয়াদাইন করছেন না তার পেছনে সালাত আদায় করতে পারবো কিনা, পারবো। এই জন্য আমাদের ভূমিকাটা ক্লিয়ার করতে হবে। আমাকে অনেক ভাইরাই জিজ্ঞেস করছেন যে এই সমস্ত মসজিদে আমরা যেখানে দেখি যে আমাদের নামাজের সাথে অনেক ফরক, হ্যাঁ, তাহলে সালাত আদায় করতে পারবো কিনা। ফরকের বিষয়টা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, কতটুকু ফরক। ফরকটা যদি হয় ফিকহি ইখতিলাফ এবং এই মুস্তাহাবাতের ক্ষেত্রে তাহলে তার পেছনে ইক্তেদা করতে কোনো অসুবিধা নাই, কিন্তু ফরকটা যদি হয় মৌলিক রুকুনি বাদ দিয়ে দিচ্ছেন ওয়াক্তের ক্ষেত্রে, যেমন শিয়ারা তারা 3 ওয়াক্তে পড়ে, সেদিন আমি একটা ওয়েবসাইটে দেখলাম যে তারা 3 ওয়াক্ত কি তাদের কাছে নির্ধারিত, তাহলে জোহর ওয়াক্ত বা আসর ওয়াক্তের মধ্যে তারা এই 2 ওয়াক্ত পড়ে নেয়, তাহলে এদের পেছনে ইক্তেদা করা যাবে না। এইভাবে যারা বেদাতি আকিদার মধ্যে সম্পৃক্ত আছেন, বিশেষ করে শিরক এবং কুফরি আকিদা, বেদাতি বড় ধরনের আকিদা, তাদের মধ্যে খলল ত্রুটি রয়েছে, তাদের পেছনে ইক্তেদা করা যাবে না। আচ্ছা, ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এবং আরো অনেক আলেমের এটাই হচ্ছে মানহাজ যে রাফা ইয়াদাইন এটা মোট 4টি জায়গায় মোস্তাহাব, মোস্তাহাব। তবে আমরা দেখছি যে আলেমদের মধ্যে এটা দুঃখজনক যে কেউ কেউ বলেন যে রাফা ইয়াদাইন রুকন, আবার কেউ কেউ বলেন যে রাফা ইয়াদাইন করলে সালাতই বাতিল হয়ে যাবে। তো এই দুটো অভিমত আসলে অনেকটা আমার মনে হয়তো তারা ঝগড়ার প্রেক্ষাপটে হয়তো তারা পোষণ করেছেন অথবা বলেছেন, কিন্তু যারা বড় বড় আলেম, যারা এই হাদিসগুলোকে সামনে রেখেছেন, তাদের কাছ থেকে আমরা দেখি যে তাদের যে রুলিংস তারা বর্ণনা করেছেন তাতে সবাই মোস্তাহাবি বলেছেন এবং সুন্নাহ। সুন্নাহ এখানে মোস্তাহাব বলতে ভেরি অপশনাল বোঝানোর উদ্দেশ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন, মুয়াজাবাত করেছেন, এটা বড় ধরনের সুন্নাহ। অতএব পারত পক্ষে আমাদের সবাইকে সেটিতে অভ্যস্ত করা উচিত, অভ্যস্ত হওয়া উচিত যে আমরা যে 4টি জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফায়দান করেছেন সে জায়গা আমরা রাফায়দান করব। আমি আগে করতাম না অথবা আমার বাবাকে দেখি নাই, মাকে দেখি নাই, এটা আমার জন্য দলিল না। আমার জন্য দলিল হচ্ছে আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু কন্টিনিউয়াসলি করতেন, এটাই হচ্ছে আমার জন্য দলিল। এবং যখনই আমরা জানব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সহিভাবে এটা এসছে, তখনই সাহাবাদের সেই মানহাজ আমাদের ফলো করতে হবে যে আমরা সেটাকে নিজেদেরকে অভ্যস্ত করে নেব, ব্যাস। আর আসলে যদি আমরা নানা ধরনের তর্ক বিতর্কে না যাই এবং শুধু একটাই মানহাজ ঠিক করে নেই যে সহি হাদিসের মাধ্যমে এবং সহিভাবে অথেন্টিক যে সমস্ত তথ্যগুলো আমাদের কাছে আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল সম্পর্কে, ইবাদত সম্পর্কে, সেটাকে আমরা মানে কোনো প্রশ্ন ছাড়াই যদি ফলো করতে অভ্যস্ত হই, তাহলে দেখবেন যে ধীরে ধীরে আসলে আমাদের মধ্যে অনেক সমস্যা এমনিতেই মিটে যাচ্ছে। এবং যেহেতু আমরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্মরণ করছি, ফলে আল্লাহ তাআলার বরকত আমাদের মধ্যে বেশি করে নাজিল হবে, আমাদের ইখতিলাফটা অনেক বেশি পরিমাণে কমে যাবে, আমাদের মধ্যে ঐক্যটা অনেক বেশি পরিমাণে দেখা দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই হাদিস থেকে যে বিষয়গুলো আমরা পাই বলা হয়ে গিয়েছে, তারপরে আমি শেষে সারাংশ স্বরূপ বলছি। একটা হচ্ছে তাকবীরাতুল ইহরামের সময় রাফল ইয়াদাইন, যেটা হাত উঠানো, এটা সুন্নাহ এবং মুস্তাহাব, সুন্নাহ এবং মুস্তাহাব। আর রুকুর সময় রুকু থেকে উঠে
এবং দ্বিতীয় রাকাতের পর উঠে অধিকাংশ ওলামাদের মতে করাটা সুন্নাহ এবং মুস্তাহাব। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা আমরা পাই সেটি হচ্ছে এই হাদিসের দ্বারা আমরা জানলাম যে হাত উঠাতে হবে কাঁধ বরাবর, মেনকাপ, মেনকাপ হচ্ছে কাঁধ বরাবর, কোন কোন হাদিসে কান বরাবর আসছে। আচ্ছা, আর তৃতীয় যে বিষয়টা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সিজদা থেকে উঠে, চাই ফার্স্ট সিজদা থেকে অথবা দ্বিতীয় সিজদা থেকে উঠে কখনোই হাত তোলেন নাই। আর কেন হাত উঠাতে বলা হয়েছে, এখানে ওলামারা আসলে কিছু ইজতিহাদ করেছেন। তারা কেউ বলেছেন যে এটা ইবাদত, মানে হাতের ইবাদত যাতে একটু বেশি হয় সেজন্য রাফেল আদেন করেছেন। কেউ বলেছেন যে না, এইভাবে উঠানো এটা সালাতের একটা জিনা সৌন্দর্য। কেউ বলেছেন যে এই হাত উঠানোর মাধ্যমে বান্দা আরেকটু সতর্ক হয়, তার মধ্যে সালাত আদায় করতে করতে যে গাফলতি তৈরি হয় এই উঠানোর মাধ্যমে, কারণ একটু বেশি হারাকাত মুভমেন্ট হচ্ছে, এর ফলে তার মধ্যে আরো বেশি সতর্কতা হয় এবং তার কলবের মধ্যে আরেকটু বেশি সতর্কতা জন্ম নেয়। তো যাই হোক, আসলে ব্যাপারটা যাই হোক না কেন, প্রত্যেকটা মুভমেন্টে সালাতের আমাদেরকে আসলে এটা জিনা, সালাতের জিনা, এটা মানে আমাদের ইবাদতকে বৃদ্ধি করে, এটা আমাদের হৃদয়কে আরো পরিশুদ্ধ করে। কারণ আমরা তো পুরো কোর্সটাকেই দিচ্ছি যে একটা ইবাদতের কমপ্লিট কোর্স হিসাবে, অতএব প্রত্যেকটা আমলই এরকম। এটা শুধু রাফেল আদায়ের ক্ষেত্রে নয়, এটা সম্ভবত এই লেখক এই ব্যাখ্যাগুলো করেছেন এজন্যে যে অনেকেই রাফেল আদায়ের ভুল ব্যাখ্যা করত, বেশ করে যারা রাফেল আদায় পছন্দ করে না, তারা কেউ বলতো যে সাহাবারা এরা অনেকেই তো আগে কুফুরের মধ্যে শিরকের মধ্যে ছিলেন এবং তাদের মধ্যে একটা ওই যে মূর্তিগুলোর প্রতি একটা ভালোবাসা আকর্ষণ তৈরি হয়েছিল, সেগুলো তারা ইসলামের পরেও সে আকর্ষণ ত্যাগ করতে পারতেন না, তারা বগলের নিচে রাখতেন যাতে সেগুলো পড়ে যায়। এখন তো আল্লাহ রাসূল হয়তো তাদেরকে বুঝাইয়া ফালাইতে পারেন নাই, নাউযুবিল্লাহ, ফলে এরকম একটা পদ্ধতি তাদেরকে শিখিয়েছেন যাতে সেগুলো পড়ে যায়। এটা খুবই খুবই বড় ধরনের মিথ্যা অপবাদ এবং এটা অযৌক্তিক। এটা সাহাবাদের মাকাম, তাদের শারাফত, তাদের আত্মমর্যাদাবোধ, তাদের ইমানি সাফাই সবকিছুর সাথে মারাত্মকভাবে কন্ট্রাডিক্টরি একটা বিষয়। সাহাবারা যখনই ইমান এনেছেন তখনই কমপ্লিট ভাবে এমন মর্দে মমিনে পরিণত হয়েছেন যে ইমান বিরোধী কোনো কাজে তারা লিপ্ত হন। তাদের হয়তো জ্ঞানের ধীরে ধীরে পূর্ণতা বেড়েছে, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা ধীরে ধীরে শিখেছেন অনেক কিছু এবং তারা আরো বড় জ্ঞানী হয়েছেন, কিন্তু এটা কেউ বলতে পারবেন না যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কোন সাহাবী আবার শিরকের মধ্যে লিপ্ত হয়েছেন, একমাত্র সেই সমস্ত লোক ছাড়া যারা নবুয়তের দাবিদার হয়েছিল অথবা সেই সমস্ত লোক ছাড়া যারা কিছু লোক মুরতাদ হয়ে গিয়েছিল। কিন্তু যে সমস্ত সাহাবারা তাদের সাহাবার উপরে তারা ছিলেন সর্বক্ষণিক ভাবে, তাদের কাছ থেকে এটা কিন্তু কখনই পাওয়া যায়নি যে তারা প্রতিমাগুলোকে বগলে নিয়েছেন, সাথে নিয়েছেন বা সম্মান করেছেন। বরং যখনই তারা শাহাদাত বাণী উচ্চারণ করেছেন তারপর থেকে তারা কমপ্লিটলি শিরক এবং কুফরকে ত্যাগ করেছেন এবং গুড বাই জানিয়েছিলেন। অতএব আসলে একটা আমলকে আমলের পক্ষে এই ধরনের যুক্তি দেওয়াটা এটা অত্যন্ত গর্হিত এবং এটা হচ্ছে সাহাবাদেরকে একটা বড় ধরনের ব্লেম করা, যাদের কাছ থেকে আমরা ইসলামকে শিখেছি এবং যাদের মাধ্যমে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি কখনো ঠিক না। এরপর হাদিস হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম আলা আল জাবহা ওয়া আশারা বিয়াদিহি ইলা আনফিহি ওয়াল ইয়াদাইনি ওয়াল রুকবাতাইনি ওয়া আতরাফিল কদামাইন রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে সাতটি অঙ্গের উপরে, সাতটি হাড্ডির উপরে বা হাড়ের উপরে সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। একটি হচ্ছে কপাল, কপাল যখন তিনি মুখে বললেন তখন সাথে সাথে নাকের দিকেও ইশারা করেছেন। এজন্য কেউ কেউ বলেছেন যে কপাল বলার সাথে সাথে আসলে নাককেও সেটা ইনক্লুড করে। যাই হোক, এটা হয়তো ভাষাগত একটা প্রচলন হতে পারে, কারণ নাক আসলে ভিন্ন অঙ্গ, কপাল ভিন্ন স্থান শরীরের মধ্যে এবং দুটোরই ভিন্ন ভিন্ন নামও আছে সব ভাষাতেই। কিন্তু এটা হতে পারে হয়তো আরবদের মধ্যে যখন কপাল বলা হতো তার সাথে নাককেও ইনক্লুড করা হতো। আচ্ছা, এরপরে দুটো হাত, দুই হাঁটু এবং দুপায়ের আত্রাফ অর্থাৎ আঙ্গুলগুলো, তাহলে মোট কয়টা হলো? সাতটা। কপাল, তার মধ্যে নাক ইনক্লুডেড একটা অঙ্গ, দুই হাত দুটো অঙ্গ, মোট তিনটা হলো, দুই হাঁটু পাঁচটা অঙ্গ এবং দুই কাদাম ফুট, ফুটের সামনের ভাগ। হ্যাঁ,
এখানে এই হাদিসটার মধ্যে আসলে কিভাবে সেজদা করতে হবে সেটি আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, সাতটা অঙ্গের কথা এখানে বলা হলো। আর এখানে কয়টা অঙ্গের উপরে সেজদা করলে সেজদা হয়ে যাবে, সাতটাই কি জরুরি কিনা এই ব্যাপারে ইখতিলাফ হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এই সাতটা অঙ্গের উপর, হাদিস বলছে সাতটা অঙ্গের উপর সেজদা করতে হবে, এই জন্য অধিকাংশ ওলামাদের বক্তব্য হচ্ছে এই সাতটা অঙ্গের উপরেই সেজদা করতে হবে, কোনো অঙ্গ বাদ দিলে হবে না, তাহলে সেজদাটার হবে না। তবে কোনো কোনো ওলামাদের মতে কপালের উপরে সেজদা করলে সেজদা হয়ে যাচ্ছে, বাকিগুলো মোস্তাহাব। কিন্তু আসলে শুধু কপালের উপরে সেজদা করার তো কোনো সুযোগ নাই, তাই না? কিছু না কিছু লাগবেই। এখন এই রুলিংসটাও কেন দিল, অসম্ভব একটা রুলিংস যে শুধু কপালের উপর করলেই হবে, বাকিটা মোস্তাহাব। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে যে নাকের উপর সেজদা করলে যথেষ্ট, কপাল না হলেও চলবে। তবে সহি হচ্ছে যে এটা আমরা হাদিসের মধ্যে পেলাম যে সাতটা অঙ্গ, আসলে তো এইটা ভায়োলেট করার কোনো দরকার নাই। আমি কেন শুধু নাকের উপর করব বা কেন শুধু কপালের উপর করব, সাতটা অঙ্গ স্মুথলি সুন্দরভাবে সেজদা করা যায় সেটাই আমরা করব। জি আচ্ছা, এরপরে হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা ইলা সালাতি ইউকাব্বিরু হিনা ইয়াকুম ثم يكبر حين يركع ثم يقول سمع الله لمن حمده حين يرفع صلبه من الركوع ثم يقول وهو قائم ربنا ولك الحمد ثم يكبر حين يهوي ساجدا ثم يكبر حين يرفع رأسه ثم يكبر حين يسجد ثم يكبر حين يرفع رأسه ثم يفعل ذلك في صلاته كلها حتى يقضيها ويكبر حين يقوم من الثنتين بعد الجلوس রাওয়াহুল বুখারী ও মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে কোথায় কোথায় আল্লাহু আকবার বলতেন সেটা ডিটেইলস বর্ণনা এখানে আসছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন অর্থাৎ স্টার্ট করতেন তখন তিনি আল্লাহু আকবার বলতেন, এরপরে যখন রুকুতে যেতেন তখন আল্লাহু আকবার বলতেন, এবং রুকু থেকে উঠে তিনি বলতেন, যখন তিনি তার পিঠ রুকু থেকে উঠাতেন, পিঠের সাথে মাথাও উঠে যায়, তো সুতরাং অর্থাৎ যখন উঠতেন তখন তিনি বলতেন সামি আল্লাহ কুলিমান হামিদা, এরপরে দাঁড়ানো থাকতে থাকতে রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন। অতএব সামি আল্লাহ কুলিমান হামিদা বলে আপনার রব্বানা ওয়ালাকাল হামদ বলতে বলতে কিন্তু সেজদার দিকে যাওয়া যাবে না, দাঁড়িয়েই রব্বানা ওয়ালাকাল হামদ বলতে হবে। এরপরে তিনি তাকবীর দিয়ে মানে সেজদায় যখন যাওয়ার ইচ্ছা পোষণ করতেন এবং যেতেন তখন তিনি তাকবীর দিতেন। তাকবীরটা এটা একটা বিষয় যে আসলে ইমাম সাহেবরা তাকবীর কখন দিবেন, তাকবীরটা কি তিনি দিয়ে তারপরে যাবেন নাকি গিয়ে অথবা কাছাকাছি, এখানে যে বর্ণনা হিনা ইয়াহুই সাজেদান যখন তিনি সেজদা করার ইচ্ছা করতেন, তো এই ইচ্ছাটা শুধু মানসিক ইচ্ছা নয়, এটা হচ্ছে আপনার ফিজিক্যাল ইচ্ছাও, অর্থাৎ একটা লোক দাঁড়িয়ে আছে সেজদা করার ইচ্ছা করছে, আমরা কিন্তু বুঝতে পারছি না, কিন্তু আমরা বুঝতে পারবো তখন যখন তিনি অলরেডি মুভ শুরু করে দিয়েছেন, মুভ শুরু করে দিয়ে সেজদার কাছাকাছি যখন তিনি যাবেন তখন তাকবীর দিবেন। ইমামের জন্য এটা হচ্ছে ভালো, কেন ভালো, কারণ যাতে করে মুসল্লিরা কেউ তার আগে সেজদা না চলে যায়, কিন্তু যেই ইমাম সাহেবরা দেখবেন যে আগে তাকবীর দিয়ে পরে সেজদা যায় তাতে অনেক মুসল্লি কিন্তু তাকে ক্রস করে ফেলে, তার আগেও অথবা তার সাথে সাথে করে ফেলে, যেটা হাদিসের লঙ্ঘন হয়ে যায়। এই তারপরে বলা হচ্ছে যখন তিনি আবার সিজদা থেকে মাথা উঠাতেন তখন তাকবীর বলতেন, যখন আবার সিজদা যেতেন তাকবীর বলতেন, আবার সিজদা থেকে মাথা উঠাতেন তখনও তাকবীর বলতেন, এভাবে তিনি তার পুরো সালাতের মাধ্যমে একইভাবে একই স্থানগুলোতে তাকবীর সালাত শেষ করা পর্যন্ত বলতে থাকতেন। এরপরে যখন তিনি দ্বিতীয় রাকাতের পরে আবার দাঁড়াতেন তৃতীয় রাকাতের উদ্দেশ্যে তখনও তিনি তাকবীর বলতেন। সুতরাং এই এই হাদিসের মধ্যে কিন্তু আর কোনো গ্যাপ আর থাকেনি, তাকবীর কোন কোন জায়গায় বলতে হবে সেটা কিন্তু এখানে ক্লিয়ার হয়ে গিয়েছে। এরপর হাদিস হচ্ছে আন মুতাররাফ ইবনে আব্দুল্লাহ ইবনে শিখির ক্বালা সাল্লাইতু আনা ওয়া ইমরান ইবনে হুসাইন খালফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ফাকানা ইযা সাজাদা কাব্বার ওয়া ইযা রাফা রাসাহু কাব্বার ওয়া ইযা নাহাদা মিন রাকআতাইন কাব্বার ফালাম্মা কাদা সালাতা আখাযা বিয়াদি ইমরান ইবনে হুসাইন ফাকালা قد ذكرني هذا صلاة محمد صلى الله عليه وسلم أو قال صلى بنا صلاة محمد صلى الله عليه وسلم رواه البخاري ومسلم. اگر حدیث تری অনেকটা অনুরূপ, এখানে বলা হচ্ছে
যে মুতাররফ ইবনে আব্দুল্লাহ ইবনে শখীর তিনি বলছেন যে আমি এবং ইমরান ইবনে হুসাইন তিনি একজন সাহাবী ছিলেন, আমরা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে সালাত আদায় করলাম। এখন আলীর সালাতের এখানে ডেসক্রিপশন চলছে যে তিনি যখন সেজদা করতেন তখন তাকবীর দিতেন, যখন মাথা উঠাতেন তখন তাকবীর দিতেন, যখন দুই রাকাত থেকে উঠতেন তখনও তাকবীর দিতেন। এখানে আগের হাদিসের মতো ফুল ডেসক্রিপশন আসেনি, পার্টলি কিছু ডেসক্রিপশন এখানে এসছে। তারপর যখন তিনি সালাত আদায়টা শেষ করলেন তখন ইমরান ইবনে হুসাইন আমার হাত ধরে বললেন যে এই সালাতটা, আলীর এই সালাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের কথা আমাকে স্মরণ করে দিয়েছে। রাবি বলেন যে অথবা এবার ওটা ছিল এরকম যে এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করেছিলেন। আচ্ছা, এখানে বেশ কিছু জিনিস আসলে আমরা আরেকটু খেয়াল করলে বুঝতে পারবো, সেটা হচ্ছে যে তাকবীর, এত জায়গা তাকবীর দেওয়া কেন? এটা হচ্ছে আল্লাহর যে কিবরিয়া, তার তাজিম, তার বড়ত্ব, সেটি প্রমাণ করা, সেটি এস্টাবলিশ করা, নিজের মধ্যে সেই বিষয়টি ফুটিয়ে তোলা, নিজের দেহ মনে চিন্তা চেতনায়, এই জন্য বারবার তাকবীরের কথা বলা হচ্ছে। কিন্তু আসলে এটা আমাদের কাছে এমন একটা রিচুয়াল হয়ে গিয়েছে, খুব কম মুসল্লি কিন্তু প্রতিবারে এই প্র্যাকটিসটা করতে পারে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। এতবার তাকবীর দেওয়ার কারণে আল্লাহর বরত্ব কি আসলে আমাদের মধ্যে এসছে কিনা, বা জাগরুক হচ্ছে কিনা? যদি হয় তাহলে সে অনুভূতি তো আমাদের কাজে কর্মে প্রমাণিত হয় না। যে ব্যক্তি আল্লাহকে মনে প্রাণে অনেক বিশাল মনে করে, মহাশক্তিধর মনে করে, সম্মানিত মনে করে, স্রষ্টা মনে করে, এবং তার নির্দেশ মানতে আমরা বাধ্য মনে করে, সেটা তো তার কাজে ফুটে উঠবে। সেই জিনিসটাকে আসল আদৌ হচ্ছে কিনা সেটা আমাদের বুঝতে হবে। কিন্তু এই যে বারবার তাকবীর, আল্লাহু আকবর আল্লাহু আকবর বলার, আমরাও দেখেন যখন কোনো আশ্চর্যজনক খবর অথবা দেখি বা খুব আশ্চর্য হই বা মহান একটা নিয়ামত প্রাপ্ত হই, সাথে সাথে আল্লাহু আকবর। আমেরিকাতে যখন কেউ ইসলাম গ্রহণ করে মুসল্লিরা সবাই আল্লাহু আকবর বলে, মানে একটা খুশির খবর, মানে আল্লাহ কিভাবে তার মনটাকে সত্যের দিকে ধাবিত করে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন ইত্যাদি। তো কিন্তু সেই বিষয়টা আসলে সালাতের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে এখানে ভাষার যে ব্যবহার, তুম্মা, এই যে মানে এক একটা কাজের থেকে আরেকটা কাজের ব্যবহার দ্বারা বোঝা গেল যে প্রত্যেকটা কাজ পূর্ণাঙ্গ ভাবে করতে হবে। এর মধ্যে তাদিল আরকানটা যদি হয় তাহলে পূর্ণাঙ্গ হবে। তাদিল আরকান মানে হচ্ছে প্রত্যেকটা কাজ এফকানের সাথে আপনি করবেন, রুকুটা কমপ্লিট করবেন, রুকু থেকে দাঁড়ানোটা কমপ্লিট করবেন, কিয়ামটা কমপ্লিট করবেন, সেজদাটা কমপ্লিট করবেন, সেজদার পরে মাঝখানের বসাটাকে কমপ্লিট করবেন, অর্থাৎ ইনকমপ্লিট করবেন না। তাহলেই এই যে এখানে সুম্মার ব্যবহারগুলো দ্বারা সেই জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা ইখতিলাফ হয়েছে যে সামি আল্লাহু লিমান হামিদা এবং রব্বানা ওয়ালাকাল হামদ, এটা কি সবাইকে বলতে হবে? সবাই বলতে আমরা জানি একজন ব্যক্তি কখনো সে ইমাম হিসাবে সালাত আদায় করে, কখনো মামুম বা মুক্তাদি হিসাবে সালাত আদায় করে, কখনো মুনফরিদ বা এককভাবে সালাত আদায় করে। তো এখানে একটা মত হচ্ছে এই ওলামাদের, সেটি হচ্ছে যে ইমাম মামুম মুনফরিদ তিনও ব্যক্তির উপরেই সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলাটা ওয়াজিব বা ফরজ। এই মত যারা পোষণ করেছেন তাদের মধ্যে আছে আবু বারজাহ, মোহাম্মদ ইবনে সিরিন, আতা ইবনে আবি রাবাহ, ইসহাক, আবু দাউদ, মালিক, শাফি এবং দাউদ। আচ্ছা, তাদের একটা দলিল আছে, সেটা হচ্ছে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া বুরায়দা ইদা রাফা'ত রাসাক মিনার রুকু' ফাকুল সামি'আ আল্লাহু লিমান হামিদা আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ। এখানে বলা হচ্ছে বুরায়দাকে বলছে, বলা হচ্ছে যে দুটোই যেন সে বলে। আর ইমামদের মধ্যে একদল, সাহাবাদের মধ্যে একদল, তারা মনে করেন যে না, দুটো সবার উপরে ওয়াজিব নয়, বিশেষ করে মামুম যারা মুক্তাদি, যারা জামাতের সাথে সালাত আদায় করছে ইমামের পেছনে, তাদের উপরে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে না, তারা শুধু বলবে তাহমিদ, রব্বানা ওয়ালাকাল হামদ। এই মত হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাবি, সুফিয়ান আস-সাউরি, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, আউজাঈ,
এবং ইমাম মালিক থেকে এরকম একটি রওয়ায়েত আছে। এখানে বলা হচ্ছে ইন্নামা জুইলাল ইমামুল ইউতাম্মা বিহি, ইমামকে এই হাদিসটা দলিল হিসেবে পেশ করা হয়েছে, ইমাম করা হয়েছে যেন তাকে অনুসরণ করা হয়। যখন সে সামিআল, এই হাদিসটা আমাদের ইতিপূর্বে চলে গিয়েছে, ফাইযা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু রাব্বানা ওয়ালাকাল হামদ, যখন ইমাম বলবে সামিআল্লাহু লিমান হামিদা তখন তোমরা মুক্তাদিরা বলো রাব্বানা ওয়ালাকাল হামদ। সুতরাং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যে এটাই হচ্ছে শক্তিশালী, যে ইমামের পেছনে মুক্তাদিরা রাব্বানা ওয়ালাকাল হামদ এবং অন্য যেই তাসবিহাত গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে সেগুলো তারা বলবে, তবে সামিআল্লাহু লিমান হামিদা শুধু ইমাম বলবেন। আর যখন ব্যক্তি এককভাবে আদায় করে তখন সে সবটাই বলবে। এ হাদিস থেকে অনেকগুলো শিক্ষা আমরা পাই। এক নম্বর হচ্ছে যে তাকবীরে তাহরিমা এটা বলতে হবে। দ্বিতীয় হচ্ছে রুকুর তাকবীর এবং রুকু থেকে উঠার তাকবীর সবার জন্য। তৃতীয় হচ্ছে সামিআল্লাহু লিমান হামিদা এককভাবে যে সালাত আদায় করে অথবা ইমাম হিসাবে, আর যখন সে তার রুকু থেকে উঠবে, আর তাহমিদ রব্বানা ওয়ালাকাল হামদ সবাই বলবে, ইমাম মুক্তাদি এবং মামুম। আরেকটা শিক্ষা হচ্ছে যে রুকু থেকে যখন উঠবে তখন তার মধ্যে তুমআনিনা থাকতে হবে, অর্থাৎ যেন শান্তভাবে উঠে সে সোজা হয়ে দাঁড়ায়। এরপরে হচ্ছে যখন ইমাম কিয়াম থেকে সিজদার দিকে ঝুঁকে যাবে তখন তাকবীর বলবেন, অর্থাৎ আগে না, যখন কিয়াম থেকে তিনি সিজদার দিকে ঝুঁকে যাবেন বা একদম সিজদার কাছাকাছি যাবেন, সিজদা করার পূর্ব মুহূর্তে বলবেন, যাতে তার পরপর মুক্তাদিরা সিজদা যেতে পারে। এরপর হচ্ছে সিজদা থেকে যখন বসবে তখন তাকবীর, এবং আবার বসা থেকে যখন সিজদা যাবে তখন তাকবীর ইত্যাদি। আচ্ছা, এখানে আরেকটা শব্দ আছে যেটা হাদিসের মধ্যে এসছে, যখন সে যাবে, যখন কথাটা আরবিতে এসছে হিনা, হিনা কথাটা যখন সে সেজদায় যাবে, এটার দ্বারাও বোঝা যাচ্ছে যে সে কখন তাকবীর বলবে। যখন সে সেজদায় যাবে অথবা যখন সে মাথা উঠাবে, যখন সে রুকুতে যাবে, ইমামের কথা বলা হচ্ছে, তাহলে ইমাম অথবা মুক্তাদি উভয়ই, তাদের মুক্তাদি বলতে মুনফারিদ, আর মুক্তাদি যারা তারা তো ইমামের পরপর করবেন, ইমাম এবং মুনফারিদ একক ব্যক্তি তারা প্রত্যেকেই যখন যাবেন ওই ওই রোকনের আদায়ের যখন স্টার্ট করবেন তখন থেকেই তিনি এটা ইয়ে করতে পারেন, কিন্তু তার আগের অবস্থা থেকে তাকে মুভ করতে হবে, আগের অবস্থা থেকে যখন তিনি মুভ করবেন তখনই তিনি তাকবীর দেবেন। عن البراء بن عازب رضي الله عنهما قال رمقت الصلاة مع محمد صلى الله عليه وسلم فوجدت قيامه فركعته فأتداله بعد ركوعه فسجدته فجلسته بين السجدتين فسجدته فجلسته بين ما بين التسليم والانصراف قريبا من السواء وفي رواية البخاري ما خلا القيام والقعود قريبا من السواء। বুখারি মুসলিমের বর্ণনায় এটি এসছে, হাদিস বারা ইবনে আযিব, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি, আমি দেখলাম মানে তার সাথে পেয়েছি তার কিয়াম, তার রাকাহ, এবং দেখেছি রুকুর পরে তিনি সোজা হয়ে দাঁড়িয়েছিলেন, তার সেজদাও পেয়েছি, তিনি দুই সেজদার মাঝখানে বসেছিলেন এবং তিনি সালাম ফেরানো এবং সালাত থেকে চলে যাওয়া, সালাত থেকে উঠে চলে যাওয়া, এর মাঝখানের সময়টুকু আমি তার সাথে বসেছিলাম। তাহলে কয়েকটা জিনিস, অর্থাৎ তিনি কিয়াম, কউদ, রুকু, সেজদা, রুকুর পরে দাঁড়ানোর বিষয়টা সোজা হয়ে এবং দুই সেজদার মাঝখানে বসা এবং সালাম ফেরানোর পরে কিছুক্ষণ বসে চলে যাওয়া। এখানে হাদিসের শেষে বলা হচ্ছে যে এগুলো প্রায় সবগুলোই সমান ছিল, অর্থাৎ ডিউরেশন অফ টাইম, এখানে কতটুকু পরিমাণ তিনি দাঁড়িয়েছেন, কতটুকু পরিমাণ বসেছেন, কতটুকু পরিমাণ রুকু করেছেন, কতটুকু পরিমাণ সিজদা করেছেন, আসলে হাদিসটা সে সম্পর্কিত বর্ণনা। তবে বুখারীর বর্ণনা এসছে যে মা খালাল কিয়াম ওয়াল কউদ, যে সালাতের মধ্যে কিয়াম আছে, কিয়াম কোনটা, দাঁড়িয়ে থাকাটা, যখন দাঁড়িয়ে থেকে আমরা সুরা ফাতিহা, অন্য সুরা মিলাই ইত্যাদি এগুলো, আর কউদটা কোনটা, তাশাহুদের সময়টুকু হচ্ছে কউদ, সেটা চাই প্রথম বৈঠকে অথবা শেষ বৈঠকে। তো মানে বুখারীর এই রওয়ায়েতের মধ্যে এই অতিরিক্ত অংশটুকু আছে যে তার প্রত্যেকটা মুভমেন্ট অথবা কাজগুলো প্রায় সমান মাপের ছিল ডিউরেশন দিক থেকে,
তবে দাঁড়িয়ে থাকা এবং বসে থাকা এটা আরেকটু ভিন্ন হিসাব ছিল। ভিন্ন হিসাবটা কি? সেটা ছিল আতওয়াল, একটু বেশি লং ছিল। কারণ কিয়াম এখানে স্বাভাবিক, কিয়ামের মধ্যে এখানে সানা আছে প্রথম রাকাতে, তারপরে সুরা আছে, সুরা ফাতেহা আছে ইত্যাদি। দ্বিতীয় রাকাতে সানা নাই কিন্তু সুরা, সুরা ফাতেহা। তৃতীয় রাকাতে এবং চতুর্থ রাকাতে সুরা ফাতেহা আছে, কিন্তু রুকুর মধ্যে, সাজদার মধ্যে আছে তাসবিহাত। অতএব সেখানে সংক্ষিপ্ত হতে পারে, এবং রুকু থেকে যখন দাঁড়াবে সেখানে লম্বা টাইম তো দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই। সেখানে যে তাসবিহাত গুলো অথবা দোয়াগুলো আছে সেগুলো পুরোটা পড়লো এতক্ষণ সময় লাগে না। অতএব হাদিস থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে রুকু, রুকু থেকে ওঠা, সেজদা, সেজদা দুটোর মাঝখানে যে দূরত্বটা, এই সবগুলোর মধ্যে একটা সুন্দর মানে সাযুজ্য ছিল সময়ের দিক থেকে। যদি মনে করি যে রুকুটা করতেন 2 মিনিট, তাহলে সেজদাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 2 মিনিটই হতো, এবং রুকু থেকে দাঁড়ানোটাও প্রায় 2 মিনিট হতো, এবং দুই সেজদার মাঝখানে। আমি কিন্তু স্পেসিফিকলি বলছি না, এটা একটা উদাহরণস্বরূপ বলছি। অর্থাৎ তিনি যতটা সময় রুকুর মধ্যে ব্যয় করতেন ততটা সময় রুকু থেকে দাঁড়িয়ে ব্যয় করতেন, যতটা সময় সেজদার মধ্যে ব্যয় করতেন ততটা সময় দুই সেজদার মাঝখানে সময় ব্যয় করতেন। এটা ছিল তার আমল। কিন্তু অনেক সময় আমরা দেখি, যেমন বিশেষ করে তাহাজ্জুদের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা করতেন, এবং তাহাজ্জুদের সালাতের যে বর্ণনাগুলো আমরা পাই যে তিনি একবার বাকারা, তারপরে আলে আমরান, নেসা এক প্রথম রাকাতে পড়লেন। এখন সেই পরিমাণ কি সেজদা করেছেন? না, সেই পরিমাণ তিনি সেজদা করেন, এটা সম্ভব না। তবে হ্যাঁ, লম্বা করেছেন। এখানে এই হাদিসটার উপর কেস করে ওলামারা বলেছেন যে মানে এটার মধ্যে আসলে একটা সুন্দর কম্বিনেশন ছিল। সেটা কিরকম? যেই রাকাতে তিনি তিনটা বড় বড় সূরা পড়ে ফেলতেন, মানে যেই সালাতে তাহাজ্জুদের প্রথম রাকাতে তিনটা বড় বড় সূরা পড়ে ফেলতেন, তাহলে সেই সালাতের মানে তার রেশিওটা হতে ঠিক ছিল। সেটা হচ্ছে সেই সালাতের সিজদাটাও অনেক লম্বা হতো। আপনারা দেখবেন যে হারামে রাতের যে সালাতটা রমজানে হয় সেখানে সিজদাটা তারাবির সালাতের সিজদার চাইতে আরো অনেক লম্বা করা হয়, রুকুটা অনেক লম্বা করা হয়। প্রায় এক একটা সিজদা দেখা যাচ্ছে যে সেখানে 4 থেকে 5 মিনিট 6 মিনিটও লম্বা করা হয়। হ্যাঁ, তো এই যে বিষয়টা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাযুজ্য ছিল। এই হাদিস থেকে সেটাও বোঝা যায় যে তিনি হয়তো কোনো সালাতে খুব লম্বা করতেন, যেমন রাতের নামাজে, আর জামাতের সাথে হয়তো ছোট করতেন, কিন্তু রেশিওটা তার একই রকম ছিল বা তার কাছাকাছি ছিল। আচ্ছা, এখানে ওলামাদের অবশ্যই একটু ইখতিলাফ হয়েছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সবসময় সেম রেশিওতেই কি টাইম লাগাতেন প্রত্যেকটা কাজে? না, ওলামারা বলছেন যে না, এটার বিভিন্নতা হয়েছে। আসলে এটা 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 মানুষের অবস্থারও দাবি। এটা কঠিন যে আপনি আপনার সমস্ত কিছুকে এক নিয়মে করে যাবেন, এক টাইম মেনটেন করবেন। হ্যাঁ, এটা মানুষের শারীরিক সুস্থতা অসুস্থতার সাথে রিলেটেড একটা বিষয়, এটা তার নিডের সাথে রিলেটেড একটা বিষয়, তার পেছনের মুসল্লিদের সুবিধা অসুবিধারও একটা বিষয়। সবগুলো হাদিস সামনে নিলে আমরা দেখি যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক সময়ের আমল ছিল, সেটা ঠিক, কিন্তু কখনো কখনো এর ব্যত্যয় হতে পারে। তা আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্তই রাখি, এরপরে প্রশ্নোত্তর পর্ব। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পাঞ্জাবির হাত গুটিয়ে রেখে সালাত পড়লে অথবা হাফ শার্ট পড়লে কি সালাত বাতিল হয়ে যাবে? না, সালাত বাতিল হবে না। সালাত যখন সতর পুরোটা ঢাকা হয় তখন আর সালাত বাতিল হবে না। আর পাঞ্জাবির হাত গুটিয়ে ফেলা কিংবা হাফ শার্ট পরে পরা, এটা মুরুয়াতের সাথে রিলেটেড। মুরুয়াত, মুরুয়াত কে কি বলা যায়, মানে সৌজন্যতা বোধ, ভদ্রতা। হ্যাঁ, আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আল্লাহর সাথে একটা রিলে ইহসানের একটা স্তর আপনার জন্য, সেখানে আপনি কতটা শালীন সুন্দরভাবে উপস্থাপিত হবেন, নিজেকে উপস্থাপন করবেন, সেটা সেটা কিন্তু সেটার মাধ্যমে আপনার মান বাড়বে, আপনার সওয়াব বাড়বে, কোনো সন্দেহ নেই। আপনি গেঞ্জি পরে লুঙ্গি পরে দাঁড়িয়ে গেলেন, সেটা একটা অবস্থা, অথবা শুধু লুঙ্গি পরে খালি গায়ে দাঁড়িয়ে গেলেন, সেটা আরেকটা অবস্থা, অথবা আপনি একটু সুন্দর পোশাক, যেটা আপনার মধ্যে সবচেয়ে ভালো পোশাক আছে, সেটি পরলেন, ঢিলা ঢালা, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, সেটি আরেকটা অবস্থা। এগুলো সব একরকম নয়, তবে সালাত বাতিল হবে না যদি সতর
ভালো করে ঢাকা হয়। ইমাম তার দুদিকে সালাম ফেরাবার পর মুসল্লিরা কি সালাম দেবে নাকি ইমামের সালাম ফেরানোর সাথে সালাম ফেরাবে, এতে তেমন সমস্যা নাই। তবে ইমাম সাহেব যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবে দ্রুত সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে ইমামের পরেই আপনি সালাম ফেরাতে পারেন। কিন্তু ইমাম যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে একটু সময় নেয়, আবার তারপরে বাম দিকে আসসালামু আলাইকুম বলে সালাম, তখন আপনি ইমামের পর পর প্রত্যেকটা করবেন। তার প্রথম সালামের পরে আপনি প্রথমটা ফেরাবেন, দ্বিতীয়টার পরে দ্বিতীয়টা ফেরাবেন। এটাই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি, কারণ ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে ইমাম করা হয়েছে যেন মুক্তাদিরা তাকে অনুসরণ করে, তিনি মানে খুব বড় ফারাক যেন না হয়। ফা শব্দটা তাকিব এর মানে পরপর করার কথা বলা হয়েছে, দীর্ঘক্ষণ দেরি করার কথা বলা হয়নি। এই জন্য এটা হচ্ছে শক্তিশালী যে আপনি ইমামের পরপর করবেন, ইমামের সাথে সাথেও করবেন না, আগে আগে করার তো প্রশ্নই আসে না, তবে ইমাম করার পর অনেকক্ষণ তাখিরও করবেন না। আর আমি যেটা বললাম সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ইজতিহাদের উপর নির্ভর করে। ইমাম যদি যেমন শেখ হুদাইফি যিনি মসজিদে নববীর ইমাম, তিনি সালামটা একটু দ্রুত ফেলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রায় একটা নেই, এক নিঃশ্বাসেই দুদিকে সালাম। হ্যাঁ হ্যাঁ, সেটা করতে পারেন। আর ইমামরা অনেক সময় নিঃশ্বাসও নিতে পারেন, এটা তো নিষেধ না, কারণ এইভাবে তো আসে নাই যে ইমাম নিঃশ্বাস নিতে পারবেন না হাদিসে, তাই না? তো এই বিষয়টা আসলে আমার মনে হয় এখানে ফ্লেক্সিবিলিটি আছে। তবে হাদিস থেকে যেটা আমরা পাই সেটি হচ্ছে ইমামের পরপরই যে কোনো আমল করা। সিজদার সময় যদি পায়ের বুড়ো আঙ্গুল মাটি থেকে উঠে যায়, আচ্ছা মানে পা উঠে যায় আর কি, না বুড়ো আঙ্গুল তো শুধু উঠবে না, কারণ বরং বুড়ো আঙ্গুল সবার পরে উঠবে, তাহলে কি নামাজ? হ্যাঁ নামাজ হবে, কিন্তু আপনাকে সাথে সাথে সেটাকে আবার নিয়ে নিতে হবে। আপনি ধরে রাখবেন কেন? যদি আগে যা হয়ে গেছে ভুলের কারণে সেটা আল্লাহ মাফ করবেন, সেটা না জানার কারণে হয়েছে, কোনো আহকামে ভুল হয়ে গেলে সেটা আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি এখন উঠে যায় ঠিক আছে, তাহলে নামায় ফেলেন, তাই না? আর এখন আমরা দেখলাম সাতটা অঙ্গের মধ্যে ওটা কিন্তু একটা অঙ্গ, সুতরাং আপনি উঠেই রাখতে পারবেন না। এটা সাধারণত বাচ্চারাই দুষ্টামি করে, কিন্তু বড়দেরকে কখনো আমি দেখি না এটা করতে। আচ্ছা, দুই সেজদার শেষে দাঁড়ানোর আগে, আচ্ছা একটু বসে থাকাকে কি বলে? সেটাকে বলে জেলসাতুল ইস্তিরাহা। এটা যদি দ্বিতীয় রাকাতের আগে বা প্রথম রাকাতের পরে, প্রথম রাকাতের পরে এবং তৃতীয় রাকাতের মানে সিজদার পরে এটা করা আর কি, এটা কি সুন্নত? হ্যাঁ এটা সুন্নাহ। এখন এটা কি ধরনের সুন্নাহ সেটা নিয়ে কিন্তু ইখতিলাফ আছে একটু। এটা কি মুতলাকান সুন্নাহ যে সব সময় আমরা করব, নাকি এটা হচ্ছে প্রয়োজনের সময় আমরা করব? এটা নিয়ে ইখতিলাফ আছে, মুহাক্কিক আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেন যে জেলসাতুল ইস্তিরাহার যে হাদিসটা সেটা মালিক ইবনে হুয়াইরিথ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, এবং মালিক ইবনে হুয়াইরিথ হচ্ছেন সেই সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাগে ইসলাম গ্রহণ করেছিলেন। সম্ভবত দুই বছর তাকে পেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইসলাম গ্রহণের পরে তিনি মাত্র দুই বছর পেয়েছিলেন। সুতরাং তার সমস্ত রেওয়ায়ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ রেওয়ায়ত। জেলসাতুল ইস্তিরাহার রেওয়ায়ত অন্য কোনো সাহাবীর থেকে পাওয়া যায় না। এজন্য ওলামাদের অনেকের মত হচ্ছে যে এটা সুন্নাতুন আইন্দাল হাজা। ডক্টর মোহাম্মদ মোহাম্মদ মুখতার এ মত পোষণ করেছেন, আমি তার দার্সে ছিলাম মসজিদে নববীতে, তিনি বলেছেন এটা সুন্নাতুন আইন্দাল হাজা। যখন কেউ মনে করে, সে জওয়ান হোক আর বৃদ্ধই হোক অসুবিধা নাই, সে মনে করে যে তার বসলে তার জন্য ভালো, ফিজিক্যালি তার জন্য এটাই বেশি ফিটনেস হয়, তাহলে সে সেটা করতে পারে। আর যদি না করে তাহলে সে সুন্নাতের খেলাফ করলো না, এটা হচ্ছে তাদের এক্সপ্লেনেশন। আর কেউ কেউ এটাকে বলে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু এটা সাব্যস্ত হয়েছে এবং তিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখছো সেভাবে তোমরা সালাত আদায় করো, অতএব আমরা একটা রেওয়ায়েত পেয়েছি বা দুটো রেওয়ায়েত পেয়েছি শুদ্ধ জিলসাতুল ইস্তিরাহা করার, অতএব আমরা সেটাকে মতলাকানি ধরে নেব। এটা হচ্ছে অনেক আলেমের বক্তব্য। তবে আমার মতে বিষয়টা ফ্লেক্সিবল, কেউ যদি এই জন্য করেন, প্রয়োজন না থাকলেও এই জন্য করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে এটা সহিভাবে সাব্যস্ত হয়েছে, তাহলে সেটা সুন্নাহ হবে। কেউ যদি প্রয়োজন ছাড়াও করেন, আর
প্রয়োজনীয় করে যদি অন্য সময় না করেন তাহলে তিনি সুন্নত ছেড়ে দিয়েছেন এটা বলা যাবে না। এটা হচ্ছে দুই দিকের কম্বিনেশন করে এই তাকবীরে তাহরিমের ক্ষেত্রে হাত কান পর্যন্ত উঠাতে অনেকে বলে থাকেন এটা কি শুদ্ধ? হ্যাঁ এটাও শুদ্ধ। রাফাইয়া দাইন না করার ক্ষেত্রে দলিল কি? দুটো দলিল আছে, এই দুটো দলিলের ক্ষেত্রেই আসলে আমি এখান থেকে একটু বলি যে দুটো দলিল আছে। আচ্ছা, একটা হচ্ছে ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি ইমাম আহমদ এবং আবু দাউদ তিরমিজির কাছে বর্ণিত হয়েছে। লা উসাল্লিয়ান্না লাকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ফালাম ইয়ারফা ইয়াদাহু ইল্লা মাররাতান ওয়াহিদা, যে আমি তোমাদের জন্য, তিনি বলছিলেন যে রাসূলুল্লাহ সালাতের মতো সালাত আদায় করব, এবং তারপরে তিনি সালাত আদায় করলেন, তিনি একবার শুধু তাকবীরে তাহরিমের সময় ছাড়া আর কখনো উঠার নাই, হাত উঠার নাই। আচ্ছা, কিন্তু এই হাদিসটার ব্যাপারে ওলামাদের কারো কারো বক্তব্য আছে। ইমাম তিরমিজি যদি এটাকে হাসান বলেছেন, ইবনে হাজম এটাকে সহি বলেছেন, ইবনে মুবারক বলছেন যে এই হাদিসটা আসলে সাব্যস্ত হয় নাই, ইবনে আবু হাতেম বলেছেন এখানে আসলে কিছু খাতা হয়েছে, এখানে কিছু ভুল হয়েছে, আর আবু দাউদ বলেছেন এই হাদিসটা শুদ্ধ না, আবু দাউদ বলেছেন এই হাদিসটা শুদ্ধ না। আরেকটা রওয়ায়েত আছে, সেটা হচ্ছে বারা ইবনে আজেবের হাদিস, সেটাও সুনান আবু দাউদের মধ্যে আছে। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যে তিনি যখন সালাত শুরু করতেন তখন হাত ওঠাতেন, মানে তাকবীরে তাহরিমা বলার সময়, এরপর আর উঠার নাই, সুম্মা লাম ইয়াউদ। কিন্তু হুফফাজুল হাদিস, হাফিজুল হাদিস যারা, তাদের বক্তব্য হচ্ছে অনেকের, তারা বলছেন যে সুম্মা লাম ইয়াউদ এই কথাটা আসলে শুদ্ধ না, এই কথাটা বাদ, মানে হাদিসের মধ্যে ঢুকানো হয়েছে ইত্যাদি। তো এই সমস্ত কারণে এই হাদিসগুলো আসলে এমন শক্তিশালী হাদিস নয় যা আগের সেই অনেকগুলো হাদিসের বিরোধিতা করতে পারে এবং দাঁড়িয়ে যেতে পারে, বরং রাফেদান হাদিসগুলোই হচ্ছে অনেক বেশি শক্তিশালী। আচ্ছা, নাক ঠেকানো কি সাতটি অঙ্গের বাইরে? না, এটা তো আমরা আজকে আলোচনায় বলেছি, সেটা কপালের সাথে আলোচনার মধ্যে চলে আসবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কপালের কথা উল্লেখ করেছেন তিনি নাকের দিকে ইন্ডিকেট করেছিলেন। ইমামকে রব্বানা লাকাল হামদ বলবেন, আসসালামু আলাইকুম, যখন, ওয়ালাইকুম আসসালাম, যখন কেউ একা ফরজ সালাত আদায় করছেন তখন একামত দেওয়াটা কি অত্যাবশ্যক? একামত দেওয়া কোন ধরনের ইবাদত? না, এটা অত্যাবশ্যক নয়, তবে সুন্নাহ। একটু ভিন্ন প্রশ্ন, ইট ইজ রিলেটেড দ্যাট প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ টু প্রে সুন্নাহ ফর ফজর ভেরি কোয়াইটলি, না কুইকলি, আচ্ছা, as if he was not completed salatul ki suratul fatiha, eta ki eshe nage kothao in that case he would need to go through rukus, erpore ki sajda, ruku and sajda, na very quickly. Can you kindly explain? আসলে কুইকলি কথাটাও তো একটা কম্পারেটিভ ব্যাপার, রিলেটিভ ব্যাপার, তাই না? একজনের কাছে যেটা কুইকলি একজনের কাছে সেটা স্মুথলি অথবা স্লোলি হতে পারে। আমরা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটাকে বা অধিকাংশ আমলটাকে, যেমন এই হাদিস যেটা আমরা আজকে বললাম, এই হাদিসে কিন্তু একদম মানে ক্লিয়ারলি মেনশন করা আছে। হ্যাঁ, আর সেটা হতে পারে হয়তো কোনো বিশেষ সিচুয়েশন, কোনো বিশেষ অবস্থান, তার একটু তাড়াহুড়ো করা দরকার ছিল, এটাকে বলা হয় তাখফিফ। কুইকলি যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে তাখফিফ, আর একটা হচ্ছে তাতউইল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রকমের সালাত আদায় করতেন। একটা হচ্ছে যে তাতউইল, যেটা সালাতুত তাহাজ্জুদে অনেক লম্বা লম্বা, আরেকটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া ফরজ সালাতে, এবং আরেকটা হচ্ছে যখন তার কোনো জরুরত ছিল অথবা তার পেছনে যুল আসহাবুল হাজা, হাজাতওয়ালা কোনো লোক ছিল, তখন যেমন এসছে যে তার পিছনে যে বাচ্চাদের শোরগোল তিনি শুনেন, বাচ্চাদের শোরগোল শুনে তিনি সালাতকে তাখফিফ করেন, তাহলে তখন সেটাকে আমরা কুইকলি বলতে পারি। কিন্তু সেটা কতটুকু? সেটা নিশ্চয় এতটুকু নয় যে রোকন ছুটে যাবে,
তাহলে রোকন ঠিক রেখে আপনি যদি কুইকলি পড়েন তাহলে সেটা হতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে কুইকলি মানে এমন না যে আপনার তাদিল আরকান বাদ পড়ে যাবে, আপনি কোনো রোকন ছুড়ে যাবে বা কোনো কিছু ঠিক মতো আদায় করলেন না, তাহলে হবে না। কুইকলি সর্বশেষ দরজা হচ্ছে যে সমস্ত রোকন সঠিকভাবে আদায় করতে হবে। প্রথম ও দ্বিতীয় বৈঠকে হাতের হাতে সাদা তঙ্গুলি উঠানোর বিধান বিস্তারিত বলা যাবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে একাধিক হাদিস এসছে, এটা যে ভুলে গিয়েছে ওনার নাম, শেখ আলবানির এক ছাত্র একটা বই লিখেছেন, তার মধ্যে ডিটেলস রেওয়ায়ত গুলো তিনি নিয়ে এসছেন। সেখানে হচ্ছে হাত নাড়ার আঙ্গুল সাদা তাঙ্গুলি নাড়ার বিষয়টা, নাড়তে থাকার বিষয়টা এসছে। তবে এই নাড়তে থাকার ব্যাখ্যা নিয়েও ওলামাদের কিছু বক্তব্য আছে, মহাকেক ওলামাদের মধ্যেই। শেখ আলবানির অভিমত হচ্ছে এটাকে তাহরিক করা, কেন ওই হারাকাতান শদীদা, ব্যাপকভাবে নাড়তে থাকা। তবে সৌদি আরবের মাশাইখদের মধ্যে আমি দেখেছি, বিশেষ করে আবদুল্লাহ জুব্রিন রাহমাহুল্লাহ, উনি বলেছেন যে আসলে এখানে বিষয়টা এসছে নাড়তেন বা নাড়তে থাকতেন যাই হোক না কেন, কিন্তু বার তো উল্লেখ করা হয়নি, এই জন্য উনি বলতেন যে আসলে শাহাদাত অঙ্গুলি উত্তোলনের বিষয়টা এটা শাহাদাতের সাথে বা আল্লাহ তৌহিদের সাথে রিলেটেড একটি বিষয়, এই জন্য যতবার শাহাদা আসবে অথবা আল্লাহ শব্দের উল্লেখ আসবে, চাই সেটা তাহিয়াতের মধ্যে হোক অথবা দোয়া মাসুরার মধ্যে হোক অথবা অন্য যে কোনো জেনারেল দোয়া যেটা আপনারা করে থাকেন তাসলিমের আগে সালামের আগে, সে সময় আপনি প্রতিবার উঠাবেন, সেটা হতে পারে তিনবার পাঁচবার বা যে অনুযায়ী দোয়ার সংখ্যা অনুযায়ী যতবার আল্লাহ আসবে। আর কারো কারো মতে যে এটা ইন্ডিকেট করছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্টিনিউয়াস আমলকে, হ্যাঁ, তো সেজন্য তারা বলছেন যে এটা শাহাদাতের সময় উঠালেই চলবে, কিন্তু ওই যে মানে কন্টিনিউয়াস যে কানা ইউহাররিক, এই কানা তিনি উঠাতেন হরকত করতেন, মানে ব্যাখ্যাটা এরকম দিয়েছে আর কি, যে সেটা একবার করলেও প্রত্যেক সালাতে যদি করেন তাহলে তার কন্টিনিউটা থাকে, এটা কেউ কেউ বলেছেন। তবে এটা মনে হয় খুব শক্তিশালী না, না কারণ হরকত মানে হচ্ছে নাড়ানো, শুধু একবার উঠালে সেটা রাফার শব্দটা ইউজ করা হতো, এই জন্য হরকতটাকে আমরা প্রথম দুটো এক্সপ্লেনের যে কোনো একটাকে নিতে পারি, যে যতবার আপনি আল্লাহ শব্দের উল্লেখ করবেন তাওহীদের দিকে শাহাদার দিকে ইন্ডিকেট করে আপনি উঠাতে পারেন, আর অথবা আপনি হাতটাকে মানে শাহাদাত অঙ্গুলিকে নাড়াতে পারেন। জি, আর কোশ্চেন আমরা নিব না, এই টুপি যে দুটো আছে, টুপি ব্যবহার করা কি ধরনের আমল, সালাতে মাথা ঢাকা কি জরুরি? মাথা ঢাকার বিষয়ে আসলে এমন কোনো জরুরি আমলের কথা আসে নাই, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ঢেকেছেন সে প্রমাণ আছে, হয় পাগড়ি দিয়ে অথবা টুপি দিয়ে, কিন্তু সেটা মুস্তামের কোনো আমল ছিল এমন কোনো দলিল আসেনি। এক, দ্বিতীয় হচ্ছে টুপির বিষয়টা আসলে কতটা জরুরি, আমরা প্রথমে যদি হাদিসের দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে সেটা ওরকম জরুরি কোনো বিষয় নয়, বরং এটা হচ্ছে একটা মুস্তাহসান জিনিস, যে আলেম ওলামা এবং আমাদের পূর্ববর্তী যারা আলেম ছিলেন তাদের ম্যাক্সিমাম আমলটা কি ছিল, আমরা দেখি যে তারা টুপি পরতেন, সেই দৃষ্টিকোণ থেকে এটাকে একটা ভালো পোশাক বা ভালো ইয়ে করা বলা যেতে পারে। আর আরেকটা জিনিসও দৃষ্টিভঙ্গিটা আসতে পারে, সেটা হচ্ছে আসলে টুপিটাকে প্রথার সাথেই মহাকে কোলামারা রিলেট করার চেষ্টা করেছেন বেশি, যে এটা একটা প্রচলন, এটা একটা ড্রেস কোডের মধ্যে পড়ে। এখন যেই সমাজে দিনদার লোকদের ড্রেস কোডের মধ্যে টুপি থাকে, সেই সমাজে দিনদার লোকরা ড্রেস কোড হিসাবে টুপি পরাটা ভালো, হ্যাঁ, আর যেখানে টুপি পরাটা আসলে ড্রেস কোডের মধ্যে নাই, ইভেন ভালো মুসলমান দিনদার আলেমদেরও সেখানে টুপি পরার কোনো সিগনিফিকেন্স নাই। এবং এটা সম্ভবত ইবনে হাজম সহার অনেকে উল্লেখ করেছেন, আমার ঠিক মনে আসছে না কোন স্কলার উল্লেখ করেছেন, তিনি বলছেন আসলে প্রাচ্যের লোকেরা টুপি পরে আর পাশ্চাত্যের লোকেরা, যেমন আন্দালুস স্পেন মুসলমানদের যে অংশটা ওদিকে ছিল মাগরেব বা মরক্কো, ওই অঞ্চলের লোকেরা টুপি পরে না, এরকম একটা কথা এটা তারা বলেছেন, এটাও তাদের ইজতিহাদি কথা। তো যাই হোক, তারপরেও আমাদের মদিনার একজন স্কলার উনি ডক্টর সুলাইমান রহাইলি, ওনারও এই কথাটা আমি দেখেছি, তিনিও বলেছেন এভাবেই যে টুপি পরাটা এটা উত্তম হবে যেখানে টুপি ভালো লোকরা টুপি পরা পরে থাকেন বা পরার প্রচলন আছে, এবং যেখানে ভালো লোকরা টুপি পরেন না সেখানে না পরাটা উত্তম হবে, এভাবে তিনি সমাধানটা দিয়েছেন। আচ্ছা, আপনি এর থেকে তো বুঝে নিতে পারেন বাংলাদেশে
শুধু বাংলাদেশে না, এখন কিন্তু অবস্থা উল্টে গেছে। এখন আমেরিকাতেও স্কলাররা, বিশেষ করে যারা ইভেন কনভার্টেড মুসলমানরা, তারা দেখলাম যে পোশাক আশাকের মধ্যে আমাদের এই ট্রেডিশনটা কি মনে করে ইসলামিক, এবং এটাই তারা অ্যাকসেপ্ট করে বেশি। টুপি পরে না, টুপি পরে না, না আচ্ছা, যাই হোক, টুপির ব্যাপারে তো আমি ইসলামের দৃষ্টিভঙ্গিটা এবং স্কলার পরে টুপি পরে সেলিম মর্গান যারা বলেন। আচ্ছা, যেহেতু দাঁড়িয়ে নামাজ পড়া একটি রকম, যারা চেয়ারে বসে ফরজ নামাজ পড়েন যদিও হেঁটে মসজিদে আসেন, এদের নামাজ হবে কি? হ্যাঁ, আসলে কিয়ামটা রুকন, ঠিক, একদম গুরুত্বপূর্ণ রুকনের মধ্যে, অকুমুলিল্লাহ কানিতিন, এবং হাদিস দ্বারাও আমরা পেলাম আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন। কিন্তু কিয়ামের বিষয়টা নির্ভর করে সামর্থ্যের উপরে, কারণ বুখারীর আরেকটি হাদিস এসেছে, সল্লি কাইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লি কাইমান ফা ইন লাম তাস্তাতি ফাকাইদান ফা ইন লাম তাস্তাতি ফালা জামবিন, তুমি দাঁড়িয়ে সালাত আদায় করো, যদি না পারো তাহলে বসে, যদি না পারো তাহলে শুয়ে বা এক পাশে থেকে। যাই হোক, তো এখানে হেঁটে আসতে পারেন কিন্তু হয়তো দাঁড়াতে পারেন না, এই জাজমেন্টটা আমরা কনসার্ন পার্সনের উপরে ছেড়ে দেই, কারণ তার তাকওয়া, তার ইন্টিগ্রিটি, তার অনেস্টি আল্লাহর সাথে, তিনি সেটা নিয়ে লড়বেন বা জানেন না, অনেকে জানেন না, ও জানেন না, না তাহলে তো ডেঞ্জারাস। মসজিদগুলো অনেকে জানেন না যে দাঁড়ায় পড়াটা শুরু করতে হবে তারপরে বসতে পারেন, এই জিনিসটা জানেন রাইট। এবং আমাকে একবার প্রশ্ন করেছিলেন একজন, যে আমি ওই পরিমাণ দাঁড়াতে পারি কিন্তু এরপরে আর বাকিটা পারি না, আমাকে চেয়ারে বসতে হয়, তাহলে কি আমি শুরুতেই চেয়ারে বসে শুরু করব, নাকি আমি মানে দাঁড়িয়ে যতটুকু পারি ততটুকু দাঁড়িয়ে আর বাকিটা চেয়ারে বসে? আমি বলছিলাম না, যতটুকু পারেন ততটুকু, কারণ ইহাদিসের ব্যাখ্যা তো এটাই, ইহাদিসের রক্সটটা দেওয়া হয়েছে, তুমি দাঁড়িয়ে না পারলে বসে, তাহলে যতটুকু দাঁড়াতে পারেন ততটুকু, আর তাছাড়া যিনি আর কিয়াম তো ততটুকুই, রুকু কি আর দাঁড়িয়ে হয় নাকি, সিজদাও দাঁড়িয়ে হয় না, বসাটাও দাঁড়িয়ে হয় না, সুতরাং দাঁড়ানোর অংশটাই তো দাঁড়ানো, আর তো কোনো দাঁড়ানো নাই, অতএব তিনি যেটা পারেন ওটা তাকে অবশ্যই দাঁড়াতে হবে, এরপরে বাকি অংশটা যদি তিনি চেয়ারে বসে করতে চান হবে, কিন্তু তাদের তারা অনেক প্রবলেম ফেস করে যে চেয়ারটা কোথায় বসাবো, তাহলে আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমি সব থেকে সামনে চলে যাচ্ছি, নো প্রবলেম। এখানে এখানে হচ্ছে যে দেখেন কোনটা ভিজিবল, মানে কোনটা ফ্লেক্সিবল হয়, কোনটা সবাই মেনে নেয়, কোনটা সবাই মনে করে যে হ্যাঁ এটা এটা সুন্দর, আপনি এভাবে যদি দাঁড়ান সুন্দর, তার মানে হচ্ছে আমার মনে হয় তিনি সফটটাকে রক্ষা করবেন, চেয়ারটা এমন ভাবে বসাবেন, চেয়ারটা যদি সামনেও যায় অসুবিধা নাই, কিন্তু চেয়ারটা পিছনে হলে তো পিছনের মুসলিমের অসুবিধা হয়ে যাবে। এখানে যদিও এটা তো একটা অস্বাভাবিক পরিস্থিতি, অতএব এখানে অস্বাভাবিক পরিস্থিতির কারণে কিছু দৃষ্টিকটু কিছু বিষয় থাকবেই, সেই কারণে আপনি আপনার রোকনকে বাতিল করতে পারেন না, আপনার রোকন অবশ্যই আপনাকে আদায় করতে হবে যেহেতু আপনি পারছেন, বাকি অংশটা এ করে পড়েন আর চেয়ারটা সেট করবেন আপনি রোয়ের সাথে, আপনার সফের সাথে, আপনি পেছনের সফে কোনো বাধা কিংবা প্রবলেম সৃষ্টি করতে পারবেন না। এই এগুলো এগুলো আমাদের ইজতিহাদ, এরপরে কেউ দ্বিমত পোষণ করতে পারেন। আচ্ছা, হজের ওয়াজিব হাদি না দিয়ে কাফফারা রোজা রাখলে হবে কিনা? হ্যাঁ, সেটা না পারার শর্তে, যিনি হজের কুরবানি যেটা সেটাকে হাদি বলা হয়, ঠিকই বলেছেন, এই হাদি জবে করার বা কেনার যদি তার কোনো সামর্থ্য না থাকে তিনি রোজা রাখবেন, তিনি ওখানে তিনটা রোজা রাখবেন আর দেশে এসে সাতটা রোজা রাখবেন, না না তাইলে হবে না, তো তাইলে হবে না। আচ্ছা, আমি আমি এটা একটু শেষ করে দিই, রাফেল ইয়াদাইন শুধু আবদুল্লাহ ইবনে মাসউদ ছাড়া আর কোন রেওয়ায়েত সহি রেওয়ায়েতে নাই, পক্ষে 70 জনের বেশি সাহাবের মতো বিস্তারিত জানা, এটা তো বললাম আজকে, আজকে তো মানে এসছে কতজন সাহাবি সেটা আসে, আমার কাছে একটা বই আছে ডক্টর আব্দুল আজিজ আল আহমেদি, উনি আমার শিক্ষক মদিনা ইউনিভার্সিটিতে এবং মুহাদ্দিস হাদিস বিশারদ ডক্টর, উনি একটা বই লিখেছেন, বই আসলে লিখেননি, এটা আরেকজন অনেক বড় প্রাচীন আলেমের লেখা, উনি ওটাকে তাহকি করেছেন, ওখানে যত রফিয়াদানের উপর হাদিস, যত রেওয়ায়েত বা একই রেওয়ায়েতের যতগুলো গ্রন্থে এসছে সব তিনি নিয়ে এসছেন, প্রায় 250 পৃষ্ঠার বিশাল, সব নিয়ে এসছেন একসাথে, তো সেটা ওই যে বারায়ত না আজেবের কথাটা বললাম, বারায়ত না আজেব, বারায়ত না আজেব। আচ্ছা, এর বাইরেও একজন দুজন থাকতে পারে কিন্তু আমাদের হয়তো জানা নাই, আমরা পাইনি, আমরা পাইনি, আর আমি দেখেছি কেউ কেউ বলেছেন একটা, কিন্তু আজকে তো
আমি দেখলাম যে দুটো রয়েতি আছে, বারা ইবনে আজিবের রয়েত যেটা আবু দাউদের মধ্যে আছে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা ইমাম আহমদ এবং আবু দাউদ তিরমিজির মধ্যে আছে। ইমাম তিরমিজি সেটাকে হাসান বলেছেন, কিন্তু মুহাদ্দিসিনদের মধ্যে অনেকেই সেটাকে দাইফ বলেছেন। দাইফ হওয়ার অনেকগুলো কারণ আছে, কারণ যে জমহুর হাদিস সাহাবাদের খেলাফ, কন্ট্রাডিক্টরি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই করেন না, একবার করেছেন। আর আরেকটা তৌফিকও আছে, যদি আমরা ধরে নিলাম সেটা শুদ্ধ, তাহলে বলবো যে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেয়ার আমল ছিল, আর তার ম্যাক্সিমাম আমল ছিল, জীবনের শেষ পর্যন্ত আমল ছিল রাফিয়া দাইনের হাদিস। জি আপনার আমি বলেছি তখনই যে কেউ বলেছেন শুধু কপালের উপর সেজদা করলেই সেজদা আদায় হয়ে যাচ্ছে, রোকন আদায় হয়ে যাচ্ছে, কেউ বলেছেন শুধু নাকের উপর সেজদা করলেই আদায় হয়ে যাচ্ছে। কিন্তু বিশুদ্ধ হচ্ছে যে হাদিসে যেহেতু সেজদার ডেফিনেশনই দেওয়া হয়েছে সাতটা অঙ্গের উপর হবে, অতএব সাতটা অঙ্গকে আমরা অবধারিত মেনে, এতে তো আমার অসুবিধা নেই। এবং দেখেন, অস্বাভাবিক কোনো পরিস্থিতি ছাড়া সাধারণ মুসল্লিরাও তারা এই ডিটেলস না জানার পরেও তারা কিন্তু সাতটা অঙ্গের উপরে করে থাকে। হ্যাঁ, শুধুমাত্র জানার অভাবের কারণে অনেকে আমরা খেয়াল করি অবশ্য নাকটা হয়তো উঠায় রাখে, তবে কপাল উঠায় রাখে এটা মনে দেখা যায় না। নাকও কখনো কখনো টাচ লাগে, কিন্তু সারাক্ষণ হয়তো থাকে না। সারাক্ষণ না থাকলেও হবে, সারাক্ষণ না থাকলে হবে, কারণ একটা জিনিস দেখেন, মানে সারাক্ষণ লেগের মানে এই সাতটা অঙ্গ সারাক্ষণ থাকা, যতক্ষণ সেজদা করবেন ততক্ষণ থাকাটা এটা হচ্ছে তার পূর্ণতা। কিন্তু যদি কখনো আপনার প্রথম সেজদার মধ্যে সাতটা অঙ্গ একবার টাচ হয়ে গেলে আপনার রোকনটা আদায় হয়ে গেল। এর প্রমাণ হচ্ছে যেমন আরাফাতে অবস্থান, এক মুহূর্তের জন্য সমস্ত ওলামার একমত, কেউ যদি আরাফাতে অবস্থান মানে খুবই মানে একদম শর্ট টাইমের জন্য, মানে টাইমের যত শর্ট ভার্সন আছে এবং সে ততক্ষণ থাকলে এর বেশি না, তাহলেও তার আরাফা অবস্থানটা হয়ে যাচ্ছে। না না, ধুলা, আপনি তো ধুলা থেকেই সৃষ্টি, আপনাকে ওই ধুলার মধ্যেই পড়তে হবে, কোনো আর আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুয়েলাত লিল আরদু মাসজিদান আতহুরা, জমিন এই এই উম্মার জন্য এটা স্পেশাল একটা বোনাস দেওয়া হয়েছে, যে জমিনটা আমার জন্য, আল্লাহ রাসূল বলছেন আমার স্পেশালি, আমার অন্য নবীদের জন্য ছিল না, মসজিদ সিজদার জায়গা করা হয়েছে, অর্থাৎ সালাত আদায়ের জন্য পবিত্র করা হয়েছে। জমিন যদি শুকিয়ে যায়, ইভেন সেখানে যদি একটা নাজাসত থাকে, এখন তার কোনো আসন নাই, তাহলে সেটাও আপনার জন্য পবিত্র, এটা তো বিরাট সুযোগ। আর আমরা তো আসলে মানে জমিনের থেকেও কি পবিত্র মানুষ, হ্যাঁ, জমিনের মধ্যে তো কোনো হারাম ঢোকে না, আল্লাহ না আল্লাহ আমাদের হারাম থেকে বাঁচায়। জি, আমরা এখানে শেষ করছি, আপনার সকলকে ধন্যবাদ।